ওকে, আমরা লাস্ট দিন ছিলাম হচ্ছে টেক্সটের ভিতরে, তো এটা কপি করি আগে টেমপ্লেট, স্টার্টার টেমপ্লেট কপি পেস্ট কন্টেইনার রো জাস্টি ফাই কন্টেন্ট সেন্টার হচ্ছে কল এমডি সিক্স। ওকে, তো আমরা ইউটিলিটিতে চলে যাই, হচ্ছে টেক্সট। আচ্ছা, এখানে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে আমাদের টেক্সটের অ্যালাইনমেন্টটা, যেটা আমরা লাস্ট ক্লাসে দেখছি। এরপরে যেগুলি আছে এগুলি অ্যাকচুয়ালি ইউজ অতটা আপনারা করবেন না, করলেও এটা সিএসএস থেকে করাটা বেটার, বাট এখান থেকে করলে করলেন সমস্যা না, আমি জাস্ট দেখাই দিই। ঠিক আছে, তো অবশ্যই হচ্ছে এখানে আছে টেক্সট র্যাপিং অ্যান্ড ওভারফ্লো। ঠিক আছে, তো এখানে দেখেন টেক্সট র্যাপ কীভাবে করেন, এটা হচ্ছে টেক্সট র্যাপ, এর টেক্সট ডট র্যাপ। তো আমি এটা একটু কপি করি, কপি করে এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এটা কী হয়েছে, টেক্সট র্যাপ হয়েছে। এটা সিএসএসটা আমরা একটু দেখি, টেক্সট র্যাপের ভিতরে কী আছে। টেক্সট র্যাপের ভিতরে আছে হোয়াইট স্পেস নর্মাল। ঠিক আছে, তো এটা যদি আমরা না দিই তখন কী হবে, মানে টেক্সট র্যাপটা যদি না দিই, এখানে কী করছে দেখেন, উইথ বলে দিচ্ছে 6 গ্রাম। অর্থাৎ এখানে আমার উইথ আসতে মনে করেন 100 পিক্সেল। কোথায় লিখছি, একশো পিক্সেল। ঠিক আছে, তো এখন কী হয়েছে, এই যে ডিপটা, এই ডিপটা কিন্তু আর সামনে আগাবে না, অর্থাৎ উইথ যতটুকু হবে তার বেশি যাচ্ছে না। তো আমার টেক্সট আছে মনে করেন আরও বেশি, তো তখন এটাকে যদি আপনি ওয়ার্ড ব্রেক করতে চান এর ভিতরে, তখন এটা র্যাপটা বলে দিতে পারেন, টেক্সট র্যাপ যেটা। ঠিক আছে, বিজিটা আমি বিজিটা লাগবে, বেস্টটা না হয় না দিলাম। দেখেন নর্মালি টেক্সটটা র্যাপ হয়ে গেছে, এখানে মানে ভেঙে গেছে জায়গার বাহিরে। হ্যাঁ, উইথ তো আমি বলে দিছি জন্য ভাঙছে, আর উইথ বলে না দিলে তো আর এখানে ওটা দরকারই ছিল না, যতটুকু উইথ নেওয়ার ও এখানে নিয়ে নিত, এই যে তো পুরাটা নিয়ে নিত। তো উইথটা বলার কারণে হচ্ছে আমার টেক্সটটা র্যাপ করা লাগতেছে, এইটুকুই। কল এমডি সিক্স এর পুরাটাই যাবে। আচ্ছা, এরপরে যেটা আছে ওয়ার্ড ব্রেক, এটা হচ্ছে র্যাপ আর পরেরটা হচ্ছে ব্রেকের জন্য। তো কোথায় আপনারা ব্রেক দিবেন সেটা দেখি আমি একটু, টেক্সট ব্রেক এখানে বলে দেই। আচ্ছা, এমডি সিক্স দেই নাই, সে কথা বলতেছেন টেক্সট। আচ্ছা, র্যাপ দিলে তো আর ব্রেক দিতে পারবো না, আমি এখানে হচ্ছে টেক্সট ব্রেক বলে দেই। এটার কাজ কি হবে, বেশি টেক্সট দিতে হবে না, আমি তো বুঝতে পারবো না আমরা। আচ্ছা দেখেন, একই কাজ, আর ব্রেকের এটা দেখেন, সিএসএসটা দেখেন, এখানে ওয়ার্ড র্যাপ বলছে ব্রেক ওয়ার্ড। ঠিক আছে, এগুলো সিএসএসে করছেন আপনারা, ওয়ার্ড ব্রেক নো স্পেস এগুলি সিএসএস করছেন? ওয়ার্ড ব্রেক করি নি আমরা, বিআর ট্যাগ ইউজ করছি কোনো কিছু না বানানোর জন্য, বিআর না করেন স্যার, করি না, তাহলে তো সমস্যা, ওয়ার্ড ব্রেক গুলো করি নি। আচ্ছা, সিএসএস এ স্যার অনেক বিষয়ে দেখানো হয়নি, কিছু কিছু বিষয় আমাদের কাছে নতুন আসছে। আচ্ছা, এই ওয়ার্ড ব্রেকটা বুঝতে পারছি না, ওয়ার্ড ব্রেক হচ্ছে কোথায়? এই যে এখানে ওয়ার্ড ওয়াইজ ব্রেক গুলো হচ্ছে। ঠিক আছে, নর্মালি দেখবেন একটা বড় সেন্টেন্স যদি লিখি, কারণ এগুলোর স্পেস গুলো সব রিমুভ করে দেই তাহলে বুঝতে পারবেন। ওরা দিয়ে রাখছে এম 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 এম, আমি এখানে তো কিবোর্ড চেপে ধরলেই হচ্ছে, এত কষ্ট কেন করতেছেন। আমি হচ্ছে একটা লিখলাম আর একটা লিখলাম হচ্ছে একটু বড় করে, এখন বুঝতে সুবিধা হবে। এই যে দেখেন,
এটা যে ব্রেক হচ্ছে, ওয়ার্ড ওয়াইজ ব্রেক হয়ে যাচ্ছে, মানে যেখানে আপনার কন্টেনারের বাইরে কোনোটা যাচ্ছে না। বাট আমি যদি একটা র্যাপ দিতাম, দেখেন র্যাপ দিলে কি হচ্ছে, র্যাপ দিলে এটার ব্রেক হচ্ছে না। যখন একটা লেটার আছে, সরি একটা ওয়ার্ড আছে, এখানে দেখেন এটা কি একটা ওয়ার্ড না, ফার্স্টের লাইনটা। ওয়ার্ড কিভাবে আমরা কাউন্ট করি, স্পেস দিয়ে, তাই না? তো এখানে তো স্পেস নাই একটার ভিতরে, তার মানে এইটা পুরাটা একটা ওয়ার্ড ধরতেছে, এটা পুরাটা একটা ওয়ার্ড ধরতেছে, ঠিক আছে? তো এরকম বড় কোনো ওয়ার্ড যদি হয়, তখন এই লাইনটা কি হিসাবে ব্রেক করবে? তো আমি যদি চাই যে না, ওয়ার্ড আমার প্রত্যেকটা ওয়ার্ড ওয়াইজ ভাঙবে, তো অনেক সময় দেখবেন মাইক্রোসফট ওয়ার্ডে বা কোনো কিছুতে কাজ করতে গেলে একটা ওয়ার্ডের মাঝখান থেকে ভেঙে নিচে চলে যায় একটা হাইফেন হয়ে, দেখছেন কি? জি জি। তো এইটা অ্যাভয়েড করার জন্য আপনি দিয়ে দিতে পারেন টেক্সট র্যাপ। তো টেক্সট র্যাপ যদি দেন, তখন আপনার ওয়ার্ড থেকে ভাঙবে না, মানে ওয়ার্ড শেষ না হলে ওই লাইনটা আপনার ব্রেক হবে না। আর যদি আপনি নর্মালি এখানে ব্রেক দিয়ে দেন, রাইট, আর এখানে যদি আপনি ব্রেক দিয়ে দেন, তখন কি করবে, তখন হচ্ছে দেখেন এটা কিন্তু একটা ওয়ার্ড। তো এই একটা ওয়ার্ড ভেঙে যে কয় লাইন লাগছে ওয়াই উইথ ওয়ার্ড, মানে উইথ অনুযায়ী সে ভেঙে যাচ্ছে। আর যখন আপনি র্যাপ করে দিবেন, তখন সে ওয়ার্ড ছাড়া লাইন ব্রেক হবে না, লাইন ভাঙবে না। বুঝেন নাই? মানে স্যার বিষয়টা হলো একটা ওয়ার্ড ইভেন্ট হচ্ছে, ভাঙবে না, রেসপন্সিভ যে যাই হয় ওটা ভাঙবে না, একটা সেন্টেন্স মানে এক্স্যাক্টলি একটা ওয়ার্ড, হ্যাঁ একটা ওয়ার্ড এক লাইনেই আসবে, ওর থেকে আর ভাঙবে না যখন আপনি র্যাপ দিবেন। আর ব্রেক দিয়ে দিলে হচ্ছে ওয়ার্ডের মাঝখান থেকেও ভেঙে যাবে। এটা রেসপন্সিভের জন্য বেশ বেশি দরকার পড়ে। এই যে দেখেন র্যাপ দিয়ে দিছি, প্রত্যেকটা ওয়ার্ডের পরে ভাঙছে, ওয়ার্ডের আগে কিন্তু ভাঙে নাই, মানে ওয়ার্ডটা ব্রেক হয় না, এইটুকুই হচ্ছে ডিফারেন্স, আর কিছু না। এরপরে হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম, এগুলো সিএসএস এ করছেন? এটা কি লোয়ার কেস? জি ভাই, এটা আপার কেস ক্যাপিটালাইজ, আচ্ছা। তাইলে এখানে জাস্ট টেক্সট লিখে যদি আপনি লোয়ার কেস লেখেন, সবগুলো লোয়ার কেস হয়ে যাবে, যদি আপার কেস লেখেন আপার কেস হয়ে যাবে, আর ক্যাপিটালাইজ দিলে প্রথম লেটারটা বড় হাতের হবে। মানে সিএসএস যেভাবে, ঠিক ওইভাবে আগে আমরা টেক্সটটা শুধু লিখে দেবো। তাহলে এটা আর দেখাইলাম না। এরপর আসেন ফন্ট সাইজ। ফন্ট সাইজ আছে 6টা টোটাল, ঠিক আছে? ফন্ট সাইজকে বলা হয় এফ এস, এফ এস মানে হচ্ছে ফন্ট সাইজ, 1, 2, 3, 4, 5 এভাবে আর কি, ঠিক আছে? তো ফন্ট সাইজ কোনটা কতটুকু, এটা মানে নিচে দেওয়া আছে কোনটা কতটুকু নিলে, আমার মুখস্থ নাই। এই যে দেখেন ফন্ট সাইজ যেটা 1, সেটার ফন্ট সাইজ হবে 2.5 রেম, এখানে হিসাব সব রেমে, এই যে দেখেন, ঠিক আছে? আর যেটা 2 সেটা হচ্ছে 2, আর যেটা 3 সেটা হচ্ছে 1.5, 4 হচ্ছে, সরি 1.75, আর 4 হচ্ছে 1.5, 5 হচ্ছে 1.5, আর এটা অ্যাকচুয়ালি 1 র্যাম, এটা যেটা 6। তো এটা একটু আমরা দেখি স্যার, এটা কি ডলার নাকি? এটা ডলার, এটা স্যাসের ভেরিয়েবল, মানে এই ভেরিয়েবল অনুযায়ী বুটস্ট্র্যাপগুলো কাজ করে। বুটস্ট্র্যাপ এখান থেকে আসছে মূলত এপিআই এর, এই যে স্যাসের এপিআইটা, এখানে দেখলে আমরা বুঝতে পারবো যে কোনটা কতটুকু দিয়েছে। আচ্ছা, তো আমরা এটা একটু দেখি ফন্ট সাইজটা কেমন কী কাজ করে। এখানে স্যার দেখতেছি 6টা সবচেয়ে ছোট, 1টাই বড়। এইচ 1 বড় না এক্স 6 বড়? না না না, আমি বলছি যে এইচ 1 এ কি ফন্ট সাইজ বড় হয় না, এই 6 এ ফন্ট সাইজ বড় হয়? স্যার এইচ 1 এ ছোট না, 6 এ বড় হয় না, 1 এ বড় হয়, 1 এ বড় হয়, হ্যাঁ এইচ 1 এ বড়, আর এই 6 হচ্ছে সবচেয়ে ছোট। তো সেইটা মনে রাখলে এটা মনে রাখা ইজি, ঠিক আছে? যে ফন্ট সাইজ 1টা হচ্ছে সব থেকে বড়, 6 হচ্ছে মানে যত নিচে নামবো তত ছোট, মানে ওই হিসেবে এটা মনে রাখলে। এবং সাথে সাথে হচ্ছে আর ডিসপ্লে নামে আর একটা পাবো আমরা নেক্সটে, ডিসপ্লেটা কই আছে, এদিকে থাকার কথা, আচ্ছা এইখানে নাই। বাট ডিসপ্লে নামে একটা ক্লাস আছে বুটস্ট্র্যাপে, ওইটাও 1 থেকে 6 পর্যন্ত ভ্যালু, এবং সেটাও কাজ করবে ঠিক এইভাবেই, ঠিক আছে? 1 সব থেকে বড়, 6 সব থেকে ছোট। ওকে, আমরা এখানে একটা পি ট্যাগ নেই,
আই অ্যাম এ ওয়েব ডিইএসআইজিএমইএফ, ঠিক আছে, আপনারা মনে করেন ওয়েব ডিজাইনার। তো আমি এখানে লিখলাম ক্লাস এফ এস বললাম আমি ওয়ান, তারপর একটা বলি হচ্ছে টু, তারপর একটা থ্রি, ফোর, এগুলো আসলে না দেখাইলেও চলে আমার হিসাবে। বাকিরা কি বলেন? এগুলো তো না দেখাইলেও হওয়ার কথা, সাথে আমি আর একটা জিনিস দেখাই দিই, ডিসপ্লে, ডিসপ্লে ওয়ান, ডিসপ্লে টু, না ডিসপ্লের ফন্ট সাইজ বড় এবং স্লিম। এইটা তো 12 না করলে বোঝা যাবে না। এই যে দেখেন এটা হচ্ছে ডিসপ্লে, বুটস্ট্র্যাপের সব থেকে বড় ফন্টটা হচ্ছে ডিসপ্লে ওয়ানে, ঠিক আছে, এই মানে সব, এটা 5 RAM, ঠিক আছে, ওয়ানটা সব থেকে বড়। এর উপরে আর বুটস্ট্র্যাপের ফন্ট সাইজ নেই, এর উপরে যদি বুটস্ট্র্যাপের আপনার ফন্ট সাইজ লাগে কাস্টম। স্যার র‍্যামের ভ্যালু কতটুকু আছে? র‍্যাম আছে 5 ফাস্টারটা। ভাই এটা কোন পারপাসে ইউজ করব আমরা, মানে এই ডিসপ্লেটা, ডিসপ্লেটা বেশি বড় ফন্ট লাগে তখন? জি হ্যাঁ হ্যাঁ, যখন খুব বড় ফন্ট লাগবে তখন, যেমন ওয়েবসাইটের ব্যানারের ভিতর আমরা লিখি না ওয়েলকাম টু অমুক সাইট, ওয়েলকাম টু অমুক সাইট, তো এই সব ক্ষেত্রে ডিসপ্লেটা আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। এটা আরো ক্যাপিটালাইজ করলে আরো বড় হবে, মানে দেখতে আরো অনেক বড় লাগবে। মাই হেডলাইন ক্যাপিটালাইজ, ক্যাপিটালাইজ না, টেক্সট আপার, এই যে দেখেন অনেক বড় হয়ে গেছে। তো কোনো কোনো জায়গায় হেডলাইনে নর্মালি এগুলো ইউজ করে না। আর এখানে আমি একটা যেটা ভুল করছি, সবগুলো পির ভিতরে লিখছি, এগুলো কিন্তু এইচ এইচের ভিতরে লিখতে হয় নর্মালি আর কি, আপনি পির ভিতরেও দিতে পারবেন। হ্যাঁ এইচের ভিতর মানে কি এইচ ওয়ান এইচ টু থ্রি ফোর যেটা আর কি, আমি গুগলে সার্চ দিই, ওয়েব ডেভেলপার, ঠিক আছে, দেখেন এখানে যে হাউ টু বিকাম এ ওয়েব ডেভেলপার, এটা কোথেকে আসছে? H1 থেকে জিনিসগুলো হেডলাইন হিসাবে আসে, আর যেটা আপনি পি লিখবেন সেটা এই প্যারাগ্রাফ হিসাবে চিনে। তো এসইও ফ্রেন্ডলি করতে হলে ট্যাগগুলো একদম প্রপারলি ইউজ করতে হবে। ওই আগের দিন বলছিলাম যে অ্যাড্রেস ট্যাগের কথা, এইসব কথা, ব্লক কোটের কথা বলছিলাম, কোটেশনের কথা বলছিলাম, ফিগারের কথা বলছিলাম, আগের দিন ডিসকাস করছিলাম। তো প্রপার মানে এসইও ফ্রেন্ডলি যদি আপনি ওয়েবসাইট তৈরি করতে চান, আপনার ট্যাগগুলো প্রপারলি ইউজ করতে হবে, ঠিক আছে স্যার। বিষয়টা হচ্ছে আমরা জেনেটিক ট্যাগগুলো স্যার এখনো জানি না, যেটা সত্যি কথা বলতে গেলে, তার জন্য আমি জাস্ট আপনাদের ই দিয়ে দিই, লিংক দিয়ে দিই, W3 স্কুলস এ যাবেন, রেফারেন্সে যাবেন, HTML ট্যাগ রেফারেন্স, ঠিক আছে, এইখানে সবগুলি ট্যাগ আছে একদম এ টু জেড, ট্যাগগুলি সব এখানে আছে, এখান থেকে দেখে নেবেন। এই যে দেখেন নট সাপোর্টেড ইন HTML 5, যেটা দেখবেন এই লেখা আস্তে এখান থেকে কেটে পড়বেন, ওটা আমার আর দরকার নাই, কারণ আমরা এখন HTML 5 ছাড়া কাজ করবো না। সো HTML 5 এ যেগুলি নাই সেগুলি আমরা ইউজ করবো না, ঠিক আছে। তো বাদ বাকি যতগুলো ট্যাগ আসছে, ট্যাগের পারপাস এখানে বলা আসছে, আর যদি আপনি মনে করেন যে আমার এটা ইউজ দরকার, তখন জাস্ট এই লিঙ্কটার উপরে ক্লিক করবেন, এখানে এর ডিটেলস সহ আপনাকে দেওয়া আছে যে কোথায় ইউজ করবেন, ঠিক আছে। এই যে দেখেন কোথায় ইউজ করবেন, কন্ট্যাক্ট ইনফরমেশনের জন্য ট্যাগ ইউজ করবেন, এই অ্যাড্রেস ট্যাগ ইউজ করবেন, ঠিক আছে। আর যদি আপনি কোডের এক্সাম্পল চান, এই যে এখানে কোডের এক্সাম্পলও দেওয়া আছে, এই যে। তো এটা একটু কষ্ট করতে হবে আপনাদের যদি ট্যাগগুলি সম্পর্কে জানতে চান। এটা বেশি না, কয়টা ট্যাগ আসতে বলেন? এক দেড়শো না, অ্যারাউন্ড 100-এর মতো ট্যাগ। তো এর ভিতরে বেশিরভাগই আপনারা জানেন, হ্যাঁ আমি বলে দিলাম, এখন হচ্ছে নিজ দায়িত্বে এটা দেখে নেবেন, ঠিক আছে। আর নর্মালি এখানে দেখলেও বোঝা যায় যে দেখেন ডিফাইন্স এ কন্ট্যাক্ট ইনফরমেশন,
আর অ্যাড্রেসটা সমস্যা নাই স্যার, একদম বললে হ্যাঁ মিস করে নিতে পারবো, মানে জানা তো থাকলে আবার সব পড়লে পড়লে বুঝতে পারবো, দেখুন হ্যাঁ এটা দেখলে বুঝতে পারবেন, কোডেরই দেওয়া আছে, মানে কোডের এক্সাম্পল দেওয়া আছে, ডিটেলসও বলা আছে, জাস্ট একগুলোতে ক্লিক করে করে কাজ করবেন, এটা একটু দেখে নেবেন, এটা ইম্পর্টেন্ট এসইও ফ্রেন্ড সাইট করার জন্য, ঠিক আছে। যেমন একটু আগে এটা ছিল কি দেখেন, পি ছিল, তো আপনি এটা পি দিয়ে ডিজাইন করে দিলাম, এটা কি কেউ বলবে যে এটা পি ট্যাগ? এই আমরা দেখে বলে দেবো এইচ ট্যাগ বা এইচ ওয়ান ট্যাগই হবে, এটা এত বড় লেখা এইচ ওয়ান ট্যাগ ছাড়া হয় না, বাট ট্যাগটা আছে পি ট্যাগ। তো গুগল তো দেখবে না যে আপনি ফন্ট সাইজ কত করলেন। আমরা হচ্ছে চোখ দিয়ে ভিজুয়ালাইজ করতে পারি, বাট গুগল কি ভিজুয়ালাইজ করে না, সে কোড পড়ে, ঠিক আছে, ও কোড পড়ে, মানে গুগল ক্রাউলার সে কোড পড়ে পরে দেখে যে আপনার এখানে কী আছে। তো আপনি পি লেখছেন, দ্যাটস মিন ওটা একটা প্যারাগ্রাফ, মানে ডিটেলস কিছু লেখা হবে, আর আপনি যখন এইচ ওয়ান লিখবেন সে মনে করবে যে এটা একটা হেডিং, হেডলাইন, আমার এটা ইন্ডেক্স করতে হবে, গুগল সেটা মনে করবে, আর আদারওয়াইজ সে স্কিপ করে চলে যাবে। তো যার জন্য প্রপার ট্যাগ লেখাটা খুব ইম্পর্ট্যান্ট। ওকে, নেক্সটেরগুলি আমি দেখাবো না, এই যে এফ ডাব্লু, এফ ডাব্লু মানে হচ্ছে ফন্টের ওয়েট, ফন্ট ওয়েট, বোল্ড সিএসএস এ করে আসছেন, ফন্ট ওয়েট, বোল্ড, বোল্ডান, নর্মাল, লাইট, লাইটার, ইটালিক, নর্মাল, এগুলি আপনারা সব সিএসএস এ দেখে আসছেন, এবং এটা দেখলেই বুঝতে পারবেন, যেমন এটা হচ্ছে বোল্ড টেক্সট, এটা হচ্ছে বোল্ডার, এটা হচ্ছে নর্মাল, এটা হচ্ছে লাইট, এটা হচ্ছে লাইটার, এটা ইটালিক, এটা নর্মাল, এই যে এখানে সিরিয়াল অনুযায়ী। সো এইগুলি আমি আর দেখালাম না, এগুলোর সাথে পরিচিত আপনারা। এরপরে হচ্ছে লাইন হাইট, লাইন হাইটের বেস হচ্ছে চারটা, ঠিক আছে, চারটা লাইন হাইট যদি ওয়ান দেন, লাইন হাইটটা বুঝেন আপনারা, এটা দেখাবো একটু, সবগুলো সিমিলার রাখার জন্য, হ্যাঁ এগুলি সব সিমিলার, তাহলে এগুলো আমি দেখাইলাম না। টেক্সট ডেকোরেশন এটাও পারেন, আন্ডারলাইন, এটা কি লাইন থ্রু, আর এটা হচ্ছে লিঙ্কের জন্য টেক্সট ডেকোরেশন নান, এগুলো নর্মালি এক জায়গায় সিএসএস এ বলে দিলেই হয়, কিছু লাগে না এখানে। কোনটা স্যার স্যাসের কথা বলছিস? স্যাস, স্যাস নিয়ে বলছি ওই দিন আপনাদের, স্যাসটা হচ্ছে অ্যাকচুয়ালি সার্ভার সাইট স্টাইলিং, ঠিক আছে, এই কোডটা থাকে সার্ভারে, এই কোড থেকে কম্পাইল হয়ে সিএসএস হয়, আমরা বড় প্রজেক্ট যখন করি তখন স্যাসে কাজ করি, স্যাসের অনেক সুবিধা আছে, স্যাসের সুবিধাগুলো হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করা যায় একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো করে, তারপরে এখানে মনে করেন একটার ইনসাইডে আর একটা লেখার জন্য আমাদের বারবার ক্লাস নেম প্রিভিয়াসগুলি লিখতে হয় না। আমি স্যাসের একটা এক্সাম্পল আপনাদের দেখাবো না, দাঁড়ান, এটা কিন্তু আপনার এখানে ওয়েবসাইটে কাজ করবে না, আপনি যদি ম্যাগাজিন ইউজ না করেন তাহলে এটা কনভার্ট হবে না আপনার জন্য, এটা ওয়েব প্যাক দিয়ে কনভার্ট করতে হয়, কনভার্ট করে সিএসএস করতে হয়, এটা কাহিনী আছে। আচ্ছা, এরপরে যাই হচ্ছে আমরা ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট দেখার আগে দেখতে হবে আমাদের টেবিল, এই টেবিলের বাইরে এই জিনিস কাজ করে না, এখানে দেখেন বলাই আছে টেবিল সেলে কাজ করবে, ইনলাইন টেবিল, ইনলাইন ব্লক, ইনলাইনে, এইগুলো হচ্ছে টেবিলেই মূলত কাজ করে, ঠিক আছে, টেবিলের বাইরে ভার্টিক্যাল অ্যালাইনটা ওইভাবে কাজ করে না। তো আমি একটু দেখি, একটা টেবিল বানাই, আমি বুটস্ট্র্যাপের টেবিলই নিচ্ছি, ঠিক আছে, ডট ডট না টেবিল, ক্লাস হচ্ছে টেবিল মাস্ট, এরপরে আপনি যা দেন, আমি হচ্ছে টেবিল বর্ডার বলে দিই, আচ্ছা বলতে থাক, এরপরে কি বলতে হয়, টি হেড, টি হেডের ভিতরে একটা টিয়ার নিয়ে আমি এখানে কি করব, আপনাদের নাম লিখি, ঠিক আছে, নাম, অ্যাড্রেস, আমি ফার্স্ট একটা বলি হচ্ছে সিরিয়াল, টি হেড লিখতে হবে, একটা টেবিল কমপ্লিট করার জন্য তো লিখতে হবে টি হেড টি বডি, না লিখলেও কাজ করবে বাট লেখাটা উত্তম, ঠিক আছে। কি এসইও এর জন্য কোন রকম ঝামেলা করবে যদি না লিখি? আপনার প্রপার কোড তো হবে না, আমার টেবিলের হেড লেখার জন্য টিএইচ, আপনি কনসোল করতে গেলে বা ইন্সপেক্ট করতে গেলে তখন কিন্তু টি হেড চলে আসে, চলে আসে কোথা থেকে আসে, বুটস্ট্র্যাপ থেকে আসে, এগুলো মনে করেন অন্য কোনো
ফ্রেমওয়ার্কে, জেএস এর কোনো ফ্রেমওয়ার্কে যখন কাজ করবেন এগুলো না লিখলে ঝামেলা করে। এখানে তো এইচটিএমএল সিএসএস এর কোনো ইরর সলভিং বা এক্সেপশনের কোনো ইঞ্জিন নাই, মানে এখানে আপনি যা লিখবেন কোনো ইরর দিবে না, যা লিখবেন ওইটাই রাইট, ইরর দেখার কোনো সুযোগ নাই। বাট কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যখন আপনি যাবেন তখন এইগুলি মনে করেন দুপ ধাপ করে ইরর ধরে ফেলবে। ইভেন আপনারা যে ইনপুটটা লেখেন, ইনপুট লেখেন না এরকম ইনপুট লিখে তারপর লাস্টে এভাবে দিয়ে দেন, তারপর ইমেজগুলি IMG SRC দিয়ে, SRC দিয়ে তারপরে কি করেন এভাবে ক্লোজ করে দেন, তারপরে বিআরটা কিভাবে লেখেন এভাবে এভাবে লেখেন, এইচআর ট্যাগ লেখেন এইভাবে, কাজ করে তো এইভাবে তো পারফেক্টলি কাজ করে, বাট একটা ট্যাগও সঠিক না। ঠিক আছে, HTML এর প্রত্যেকটা ট্যাগ মাস্ট বি ক্লোজ হইতে হবে। এখন বলতে পারেন যে এইগুলো তো কাপল না, এগুলো কি কাপল? এটা তো কাপল, বুঝলাম যে TS দিয়ে শুরু করলাম আমি, একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে এটা ক্লোজ করলাম, বাট এইগুলি তো কাপল না, সিঙ্গেল ট্যাগ এগুলি। তাহলে এইগুলি ক্লোজ কীভাবে হয়? এগুলো ক্লোজ হয় হচ্ছে লাস্টে দিয়ে দিতে হয়, এই যে স্ল্যাশ দিয়ে, ঠিক আছে, লাস্টে স্ল্যাশ দিতে হয়, এটা হচ্ছে প্রপার ট্যাগ। বাট আপনি যখন এভাবে লেখেন আপনাকে কিন্তু কেউ ইরট দেয় না, কারণ HTML CSS এ ইরট দেওয়ার কোনো অপশন নাই, হয় কাজ করবে নয় কাজ করবে না, অথবা উল্টাপাল্টা কাজ করবে, তিনটার একটা হবে। ঠিক আছে, হয় কাজ করবে, ও যতটুকু কারেকশন করে নেওয়ার সেটা সে কারেকশন করে নেবে, যেমন এই ট্যাগুলি সে কারেকশন করে নিতে পারে, করে নেয়। ঠিক আছে, আবার কিছু কিছু ক্ষেত্রে মনে করেন আমি এক জায়গায় পি ট্যাগ লিখলাম, পি ট্যাগটা ক্লোজ করলাম না, তখন কি করবে সে? উল্টাপাল্টা কাজ করবে, লাস্টেরগুলো পি ট্যাগের ভিতরে চলে যাবে, ব্যাহান তেন একটা উল্টাপাল্টা কাজ করবে। ঠিক আছে, আর কিছু কিছু ক্ষেত্রে CSS যেমন কাজ করে না, আমি একটা কালার দিছি বা একটা ব্যাকগ্রাউন্ড দিছি, কোডটা ঠিক মতো হয় নাই, কাজ করতেছে না, তো পসিবল রেজাল্ট হচ্ছে এই তিনটা, হয় সে মানায় নিবে, মানায় নিয়ে কোডটাকে কারেক্ট করে আপনাকে শো করাবে, নইলে উল্টাপাল্টা কাজ করবে, আর নইলে কাজই করবে না। বাট আপনাকে কী জন্য কাজ করতেছে না সে কৈফিয়ত কিন্তু সে দিবে না কখনোই, তো যার জন্য আমরা বুঝতে পারি না যে HTML এর ট্যাগ আমি ঠিক লিখছি না ভুল লিখছি। ঠিক আছে, আচ্ছা সিরিয়াল দিলাম আমি, হচ্ছে নেম দেই, তারপরে হচ্ছে ব্যাস দেই, তারপরে মনে করেন আমি একটা রেজাল্ট বলে দেই আপনাদের, RESULT। তো আমি জাস্ট এটাকে কপি করি, টি হেড হয়ে যাবে, টি বডি, TS যেগুলো আছে TD হয়ে যাবে, তাই না? আচ্ছা ভাই, টি বডিতেও তো TH ইউজ করা যাবে? আপনি ইউজ তো করতে পারবেন, বললাম না এতক্ষণ, এতক্ষণ তো এটাই বললাম, আপনি এখানে TH ইউজ করেন না, করবে না তো আপনাকে, না এটা বলছি যে ইয়াতে মানে TH এর মানে আমি যে সংবিধানে নাই, সংবিধানে নাই, স্মোকিং বাংলাদেশে 50 টাকা জরিমানা যোগ্য অপরাধ। ঠিক আছে, প্রকাশ্য স্থানে স্মোকিং আইনে জরিমানা যোগ্য অপরাধ, সবাই প্রকাশ্যে স্মোকিং করতেছে, কোনো কিছু হচ্ছে না। তো এখানেও কথা হচ্ছে আপনি টি বডির ভিতরে TS ইউজ করতে পারবেন না, বাট করলেও আপনার কেউ জরিমানা করতেছে না, আইনে নাই, বুঝছেন, আইনে নাই, আপনি করতেছেন জোর করে। আমার ব্যাচ কি 01 ব্যাচ মনে করেন, ঠিক আছে, আমি কয়েকটা টিয়ার নিয়ে নেই, দুইটা তিনটা, আচ্ছা এইখানে আমরা তেমন কিছুই বুঝবো না, কখন বুঝবো যখন এখানে মনে করেন আমি একটা নাম একটু বড় করে দিই, এটা দেখেন দুই লাইনে চলে আসছে, তো দুই লাইনে যে চলে আসছে এই জিনিসগুলো টপ অ্যালাইনে আসছে, এটাও টপ অ্যালাইনে আসছে, তাই না? তো এইগুলিকে যদি আমি সেন্টারে নিয়ে আসতে চাই তখন হচ্ছে আমরা ভার্টিক্যাল অ্যালাইনমেন্টটা ইউজ করব। তো এখানে দেখেন অ্যালাইন বেস লাইন, এটা যদি বলে দেই এটা কোথায় বলবো, বলতে হবে আমার TD-র ভিতরে, এখানে বলে দিতে পারি, বা এই TD এখানে সবগুলির ভিতরে আমি বলে দিই ক্লাস
ভার্টিক্যাল অ্যালাইন বেজ লাইন। এবার দেখেন কি হয়, আগে সব ভাই এমন কথা তো ছিল না, ও শিট আমি তো একটাই লিখছি, বাকিগুলোকে লিখবেন, একটাই কাজ করার কথা ছিল, করলো না কেন? এই যে এই যে কিভাবে সিলেক্ট করলেন ভাই এটা ভিএস কোডে? হচ্ছে কন্ট্রোলস ধরে, একটা মিনিট বলছি, দাঁড়ান, কাজ করলো না কেন এটা বুঝে নেই আগে। হোয়াট মিডল কাজ করতেছে, বেসলাইন কাজ করতেছে না। আচ্ছা এটা হচ্ছে অল্টা চেপে ধরে, মনে করেন অল্টা ধরলাম, অল্টা চেপে ধরে থাকবো যতক্ষণ, ততক্ষণ এই যে দেখেন মাল্টি লাইন যতগুলো লিখবো একসাথে। নোটপ্যাড প্লাস প্লাসে তো সম্ভবত কন্ট্রোল চেপে ধরে আছে, হ্যাঁ ভিএস কোডে মেবি কন্ট্রোল চেপে ধরে, না ভিএস ভিএস কোডে জানি না আমি, সেই জন্য ভিএস কোড জিজ্ঞেস করতেছি। ভিএস না, কোড আমার এটা ভিএস কোড না, ভিএস কোডে সম্ভবত কন্ট্রোল চেপে ধরে। আচ্ছা বেজ লাইনটা কাজ করতেছে না আমাদের, এটা কাজ করছে সেন্টার, সরি সেন্টার হয় না, এটা হয় মিডল, MIDDL মিডল। এগুলো আসলে সবগুলি এখানে কি হচ্ছে, সবগুলিতে দিয়ে দিতে হয়, আমি তো জাস্ট একটাই দিছি, ঠিক আছে মাঝেরটাই দিছি, মাঝেরটা দেখানোর জন্য। এই যে দেখেন এটা মিডলে চলে আসছে, তাহলে এটা কেন পায় নাই? আচ্ছা জন্য পায় নাই, এই দেখেন এগুলি এখন সব সেন্টারে চলে আসছে। তো এটা আর একটু ভালো মতো বোঝার জন্য আমি একটা কাজ করি, দাঁড়া নেম তো উইথ বলে দেই, এভাবে উইথ বলবো না, স্টাইল উইথ বলে দেই আমি 250 পিক্সেল ম্যাক্স। এই যে এখন বুঝতে সুবিধা হবে, যে দেখেন এগুলি সব সেন্টারে চলে আসছে, আর আমি যদি এই ক্লাস না দিতাম এখানে কোথায়, এই যে তখন এগুলো উপরে থাকতো, দেখেন নর্মালি এগুলি উপরে থাকবে। তো সেন্টার যদি করে দেয় দেখতে একটু সুন্দর লাগে, যেমন এখানে একটা ছবি থাকলো, ই থাকলো, যখন টেবিলে অনেক ডাটা থাকে তখন এগুলি সেন্টার করে দিলে দেখতে খুব সুন্দর লাগে, গোছালো লাগে জিনিসটা। আমি একটু আপনাদের দেখাই, আলাই জানে বাড়িতে পারবো, এতদিন অথার এই যে দেখেন এখানে হচ্ছে আমার সবগুলো মিডল ইউজ করা, যার জন্য যে ডাটাগুলি সব সেন্টারে আছে টেবিলের, মানে এটা সেন্টারে আছে, এটাও সেন্টারে আছে, এটা সব থেকে লম্বা ডাটা, এরকম করে আছে, মানে দেখতে একটু সুন্দর লাগে জিনিসগুলো, বুঝতে পারছেন? আর এগুলো যদি সব উপরে থাকতো তখন আর এটা দেখতে এরকম সুন্দর লাগতো না, এলোমেলো লাগতো। দেখেন এই টিএইচ এর উইথ কি পার্সেন্টেজ দিব নাকি পিক্সেলে দিব? পার্সেন্টেজ দিয়ে কই গেল রেসপন্সিভ হওয়া, মানে যখন রেসপন্সিভ টেবিল গুলা রেসপন্সিভ হওয়া নিয়ে ঝামেলা আছে, টেবিল রেসপন্সিভ এর কাহিনী আছে, ওটা দেখাই দিব। টেবিল রেসপন্সিভ যখন টেবিলের কাজ করবো আমরা, একটা ক্লাস বলে দিতে হয় টেবিল রেসপন্সিভ নামে, এগুলো উপরে উঠতেছে না অনেক ডাটা, তো তো নর্মালি এগুলো উপরে থাকলে আর ভালো লাগে না, তো যার জন্য আমরা এখানে মিডলটা ইউজ করবো। তো মিডল ইউজ করতে পারেন, বটম লাগলে বটম ইউজ করেন, ঠিক আছে? আর যদি এটা ওইভাবে না নিয়ে আমি যদি ডানে বামে সেন্টারে নিতে চাই তখন কী করবো? যে দেখেন বটমে দিলে, সরি বটমে দিলাম, বটমে চলে আসছে, বাট এটা দেখেন এটা আছে লেফট লাইন, লেফট লাইন, লেফট লাইন, সবগুলো লেফট লাইন, এটা সেন্টারে নিতে চাইলে কী করবো? টেক্সট সেন্টার, এক্স্যাক্টলি, এটার জন্য হচ্ছে টেক্সট সেন্টার, মানে ভার্টিক্যাল অ্যালাইনমেন্টের জন্য টেক্সট সেন্টার অ্যালাইন, না ভার্টিক্যাল উপরে নিচে, অ্যালাইন উপরে নিচের অ্যালাইনমেন্ট ঠিক করার জন্য হচ্ছে অ্যালাইন সেন্টার, সরি অ্যালাইন মিডল, অ্যালাইন বটম অথবা অ্যালাইন টপ যেটা বলেন। আর যদি ডানে বামে নিতে হয় তাহলে হচ্ছে টেক্সট সেন্টার, টেক্সট এন্ড, টেক্সট স্টার্ট, এইটুকুই, এখানে আর কিছু নাই। ইউটিলিটি তো শেষ আপনাদের, একটা কথা বলবো বলেন,
স্যার সবই ঠিক আছে, কিন্তু স্যার এই যে টেবিলটা আপনি যেভাবে তৈরি করলেন, আমরা তো এতদিন রো আর ক্লাসের সময় মানুষের সঙ্গে পরিচিত ছিলাম, ওইভাবে তৈরি করতাম, কিন্তু মানে এই ট্যাগগুলো যদি একটু বুঝাই দিতেন। কোন ট্যাগ বোঝেন নাই? এই টি হেড, এই যে আপনার, হ্যাঁ টি হেড, টি আর, টি এই, সেটা যদি একটু টি আর দেখেন নাই কি বলেন? আল্লাহ খাইছেন। আচ্ছা, টি হেড মানে হচ্ছে টেবিলের তো হেডার। টেবিল রো, আমি বলছি, আমি বলছি, দেখেন টেবিলের হেডার, এই যে হেডার, এটার জন্য হচ্ছে টি হেড। আর টেবিলের বডি, অর্থাৎ যেখানে ডাটাগুলি থাকবে সেটার জন্য হচ্ছে টি বডি, এই যে এটা হচ্ছে টি বডি। আচ্ছা, আর ফুটারও আমরা দিতে পারি, অনেক সময় দেখবেন টেবিলের ভিতরে এরকম আছে। এই যে দেখেন, অনেক সময় নিচেও এভাবে এই লেভেলগুলো দেওয়া থাকে, তো সেটা হচ্ছে টি ফুট, টি হেডার, টি বডি, টি ফুট। যেভাবে মানে টি ফুটটা ম্যান্ডেটরি না, ইউজ করলে করতে পারেন, না করলে না করতে পারেন। এরপরে আসি হচ্ছে টি আর। টি আর মানে হচ্ছে টেবিলের রো। রো কোনটা আর কলাম কোনটা বলেন তো? এখানে রো হচ্ছে সিরিয়াল, নেম, ব্যাচ, রেজাল্ট, এগুলি হচ্ছে একটা রো। আবার এখানে ওয়ান, মানে হরিজন্টালটা হচ্ছে রো, ভার্টিক্যালটা কলাম। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। দেখবেন বিল্ডিং করার সময় বিল্ডিং এর যে খুঁটি থাকে ওটাকে কিন্তু বলে কলাম, তাই না? জি স্যার, কলাম, বিল্ডিং এর খুঁটিগুলোকে বলে হচ্ছে কলাম। তো এখান থেকে মনে কলাম, রাখবেন যে কলাম কলাম হচ্ছে উপরে নিচে, আর রো হচ্ছে ডানে বামে। হচ্ছে পাশাপাশি, এক্স্যাক্টলি পাশাপাশি পাশাপাশি। রো। হ্যাঁ, তো আমি যে টিয়ার নিলাম, এই টিয়ার মানে হচ্ছে একটা রো পাশাপাশি যাচ্ছে, আর এই ভিতরে যেটা থাকবে এগুলো হচ্ছে একটা কলাম, এক একটা কলাম আর কি, কলাম হচ্ছে এক একটা কলাম। তো এই কলামটার সাথে মিলবে গিয়ে এই একটা কলাম, কলাম। মানে এটার নিচে যাবে এইটা, আবার এটার নিচে আসবে এটা, ওইটার নিচে যাবে হচ্ছে আবার এইটা। এই যেমন দেখেন, এক, এই সরি, সিরিয়াল, ওয়ান ওয়ান, মানে ফার্স্টেরটার সাথে ফার্স্টেরটা মিলবে। আচ্ছা, আর ভিতরেরটা তো জানেন, টিএস মানে হচ্ছে টেবিলের হেডার। টেবিল হেড যে ডাটাই, যেটা মোটা অক্ষরে আসতেছে, এটার কারণ হচ্ছে এখানে আমি টিএইচ ইউজ করছি এজন্য। আর টেবিল ডাটা এগুলি বোল্ড হয় না, আর এটা হচ্ছে বাই ডিফল্ট বোল্ড থাকে, আর আমরা সিএসএস থেকে এগুলো সব চেঞ্জ করতে পারবো। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা ভাই, এখানে স্টাইলের মধ্যে হুম, স্টাইলটা আলাদা করে ইয়ে করছেন, আমি ক্লাস দিয়ে ডব্লিউ ইয়ে উইথ দেওয়া যেত না? না, ক্লাস দিয়ে, হ্যাঁ দিতে পারতাম, দিতে পারতাম, তখন হচ্ছে যে আমার বাধা ধরা কয়েকটা আছে, মানে 25 দিতে পারতাম, W25, ঠিক আছে, দিতে পারতাম, এই যে কাজ করতেছে। আবার W50 দিতে পারি আমি, W50, 7500, এইটুকুই দিতে পারবো, এর বাইরে তো আমার দেওয়ার কিছু নাই, ঠিক আছে, ওটা দিতে পারবো, সমস্যা নেই, কাজ করবে। নেক্সট যাই হচ্ছে, একটা জিনিস আছে ভিজিবল ইনভিজিবল। ও আচ্ছা, আর ফ্লেক্স বাকি রয়েছে আপনার, ফ্লেক্সটা দেখবো আমরা আজকে, ফ্লেক্স করলে ফ্লেক্স শেষ, আজকে ক্লাস শেষ ফ্লেক্স দিয়া। আচ্ছা, ভিজিবল আর ইনভিজিবল একটা জিনিস আছে, ডিসপ্লে আর ডিসপ্লে নান একই কথা। দেখেন, এখানে যেটা ছিল ইনভিজিবল বলে দিলে এটা আর দেখা যাবে না, ইনভিজিবল, এই যে হাওয়া হয়ে গেছে এইটুকুই। আর যদি আমি ইনটা কেটে দেয় ভিজিবল হয়, তাহলে ভিজিবল শো করবেই। ওই ডিসপ্লে নান আর ডিসপ্লে ব্লক এরকম কাজ করে, তো ডিসপ্লে নান ডিসপ্লে ব্লক কাজ করে, ঠিক আছে। দেখেন একটু কিন্তু আছে এখানে, দাঁড়ান, এত সহজ হতো যদি কিন্তু না থাকতো, তাহলে তো দুইটা দিত না, দিত। আমি হচ্ছে এখানে ডি নান করতে পারি, এটা ডি নান করলে এটা দেখা যাচ্ছে না, ফাইন। বাট এটা যদি আমি ডি ব্লক করি, তখনই গিয়ে সমস্যাটা বাঁচবে। এটা ডি ব্লক করে দিলাম আমি, ডি ব্লক মানে কি দেখা যায়, তাই না? তো এইখানে তো সমস্যা বাঁচলো না, সমস্যা তো বাঁচবে যখন আমি এটা কপি করবো। আর এটা করে দিই হচ্ছে 6, এটা করে দিই 6, ডি ব্লক কেন কাজ করতেছে না, দাঁড়ান, ফ্লেক্স কাটা পরে নাই এই জন্য, মানে এখানে কনফ্লিক্ট করতেছে না এখনো। বাট এটা সমস্যা, দাঁড়ান, সমস্যা তো রেজ করতে হবে আমার, সমস্যা রেজ করতেছি, দাঁড়ান,
ডিভেলপটা এখানে না, ডিভেলপটা রো এর ভিতরে দিয়ে দেই। আগেরটা কাটলাম কেন, সমস্যা নেই। এইগুলো যেগুলো ওই ব্লক ব্লক এলিমেন্ট এই যে দেখেন, তো আমরা নর্মালি এটা জাভা স্ক্রিপ্ট দিয়ে বেশি ইউজ করা হয় যে একটা ডিভ আমরা কখন দেখব কখন দেখব না, ঠিক আছে? একটু খেয়াল দেন, আমরা নর্মালি বলি কি ডিনান, ডিনান মানে হচ্ছে ডিসপ্লে নান, ঠিক আছে? তো ডিসপ্লে নান হলে তো দেখা যাচ্ছে না, ফাইন। বাট এটার পর ই কি অপোজিটটা কি, ডিসপ্লে ব্লক, তাই না? তো আমরা ডিসপ্লে ব্লক যদি ইউজ করি, এখন দেখেন আমার রো কাজ করতেছে না। এই ডিভ দুইটা কিন্তু এই যে কলম ডি সিক্স, কলম ডি সিক্স দুইটা পাশাপাশি আসার কথা, পাশাপাশি আসতেছে না, কেন আসতেছে না বলতে পারেন? ডি ব্লক ইউজ করার কারণে, এটা হচ্ছে ফ্লেক্স আইটেম, ডিসপ্লে ফ্লেক্স, ডিসপ্লে ব্লক। তো ডিসপ্লে ফ্লেক্স করা আছে, ডিসপ্লে ফ্লেক্স জিনিসটাকে আমি ডিসপ্লে ব্লক করে দিছি, এই জন্য এটা আসতেছে না। তো এই ক্ষেত্রে যদি আমরা ভিজিবল ইউজ করি, তখন আর এই সমস্যাটা দেখা দিবে না। আর এটা যদি ইনভিজিবল করে দেয়, আর আসবে করবে না। জায়গা দখল করে নাই, দেখেন ব্লক। তো এখন কি হয়েছে, এখানে আমার দুইটা ডিভ, ব্লকটা তো ফ্লেক্সটাকে নষ্ট করে দিচ্ছে, ফ্লেক্সটাকে নষ্ট করে দিচ্ছে, যার জন্য নিচে চলে আসছে। তো এইখানে একটু বুদ্ধিমানের মতো কাজ করলে আমরা একটা ডিভ ফ্লেক্স করে দিতে পারি, তাইলে আর সমস্যাটা হবে না। বাট অনেক সময় খেয়াল থাকে না, অনেক সময় মনে করেন ডিফ্লেক্স দেওয়া যায় না, যার জন্য এইসব ক্ষেত্রে আমরা ভিজিবল ইনভিজিবলটা ইউজ করতে পারি, ঠিক আছে? মানে যদি কোনো জায়গায় এরকম কনফিউশন হয় বা ডিজাইন আপনার ভেঙে যেতে চায়, তখন ওই ডিসপ্লে ব্লক নান বাদ দিয়ে আপনি ভিজিবল ইনভিজিবল দিতে পারেন। এটাই হচ্ছে ফেসিলিটিস, আর কিছু না। এবারে দেখাচ্ছি কেন আপনার ইউজ করা লাগবে। এখানে দেখেন একটা মেনু বার আছে না, এখানে লোগো আছে, মেনু আছে, বাট এটা যখন আমি মোবাইল ডিভাইসে যাব, তখন কিন্তু আর ওই মেনুটা থাকবে না। এই যে দেখেন মেনুটা নাই, তার মানে কি দাঁড়াইলো বলেন তো? এই মেনুটা হাইড হয়ে গেছে, ওইটা ডিসপ্লে নান হয়েছে, ডিসপ্লে নান হয়েছে। আর যখন আমি এখানে এটা মোবাইল ডিভাইসের উপরে যাচ্ছি, তখন এটা ডিসপ্লে ব্লক হচ্ছে। আবার সিমিলারলি দেখেন, যখন আমি মোবাইল ডিভাইস আসছি, এই মেনুটা তখন ডিসপ্লে ব্লক হচ্ছে, আর যখন আমি মোবাইল ডিভাইস থেকে বের হয়ে যাচ্ছি, তখন এটা কিন্তু ডিসপ্লে নান হয়ে যাচ্ছে। তো এরকম আমাদের কন্ডিশনালি একটা ব্লক এলিমেন্টকে নান করতে হয়, আবার নান এলিমেন্টকে ব্লক করতে হয়, ঠিক আছে? কন্ডিশনালি অনেক সময় করতে হয় এরকম, ঠিক আছে? তো যখন আপনি কন্ডিশনালি কাজগুলো করবেন, তখন এই ধরনের ফ্যাসাদে পড়তে পারেন যে আপনি একটা ফ্লেক্স এলিমেন্টে ব্লক করে দিলেন, ও তখন ওই প্রবলেমগুলি পড়বেন। তো সেটা থেকে মানে প্রবলেমে যাতে না পড়েন, দুইটা সলিউশন বললাম। একটা হচ্ছে আপনি আগে খেয়াল করবেন যে আমার এই ডিপটা কী আছে, এর রো সবসময় হচ্ছে ডিসপ্লে ফ্লেক্সে থাকে, তো আমি এটাকে ডি নান যখন করলাম, এর অপোজিট ক্লাসটা ইউজ করতে পারি, ডি ফ্লেক্স, ঠিক আছে? আর যদি মনে করেন যে না আমি এটা করবো না, কোনো ঝামেলায় যাবো না, তখন আপনি ভিজিবল ইনভিজিবলটা ইউজ করতে পারেন, আপ টু ইউ, বুঝতে পারছেন? তো এর তো আমরা এখন নরমালি একটা আচ্ছা একটু জিজ্ঞেস করি, ইনভিজিবলটা কেন করা যায়, যেটা দেখাই যায় না? আপনি কেন বুঝলেন না? আমি এখানে তো দেখাইলাম, এই যে মেনুটা আছে, এই মেনুটা আমি যখন মোবাইল ডিভাইসে আসলাম, এই মেনুটা কই গেছে? এই মেনুটা যদি এখানে থাকে, তাহলে কি এটা ই হবে, রেসপন্সিভ হবে জিনিসটা? আমার তো এখানে ওই মেনুটা তো দেখা যাবে না, এখানে এই ডিভাইসে ওই মেনুটা দেখানো যাবে না। আবার এই যে মোবাইলের মেনুটা, এই মোবাইলের মেনুটা আমার হচ্ছে ডেস্কটপ ভিউতে দেখানো যাবে না। তো আমার যদি তো কন্ডিশনালি আমার এটা হাইড করা লাগতেছে, আবার শো করানো লাগতেছে, ঠিক আছে? তো মোবাইলে অনেক কিছুই আমরা শো করাই না মোবাইল ডিভাইসে। তারপরে হচ্ছে কন্ডিশনালি অনেক কিছু আছে, যেমন একটু আগে যে ওয়েবসাইটটা ছিলেন আপনারা, যে ড্যাশবোর্ডের এখানে দেখেন, আচ্ছা
দেখেন এখানে এটার ভিতরে দেখেন আপডেট প্রাইস লেখা আছে, ঠিক আছে, এটার ভিতরে প্রাইস আপডেট নাই, আপডেট অপশন নাই, এটার ভিতরে নাই, এটার ভিতরেও নাই, এটার ভিতরে আছে, তো কেন আছে কেন নাই আমার এটা কিন্তু সব একটার হতে। কন্ডিশনালি আমি বলে দিছি যদি কারো প্রাইসটা আনপেইড থাকে অথবা প্রাইস উইল আপডেট লেটার এরকম কোনো কিছু থাকে তখন এখানে প্রাইসটা আপডেট করা যাবে, ঠিক আছে, সে পেইড করে নাই, এখন প্রাইসটা ভিজিবল হবে, প্রাইস ভিজিবল সব জায়গায় আছে, বাট এই যে আপডেট প্রাইস অপশনটা সেখানে থাকবে, আমি চাইলে এটাকে এখন 2050 করে, সরি 2500 করে দিতে পারি, ঠিক আছে। এই যে দেখেন এটা 2500 হয়ে গেছে, বাট যেটা পেড করে দিচ্ছে সে অলরেডি পেইড, এই অ্যামাউন্ট তো আমি এখন চেঞ্জ করতে পারবো না, চেঞ্জ করলে আমার কোনো লাভ আছে? অত টাকা আমি ওর কাছে 10 টাকা পাইতাম, 10 টাকা সে পে করে দিচ্ছে, এখন যদি আমি এখানে 15 টাকা করে দিই সে তো জীবনে এখানে দেখতে আসবে না যে আমি তো টাকা তার যে টাকা পাবে আমি পে করে দিচ্ছি, এখন তো আর এখানে তার প্রাইসটা আপডেট করে আমার কোনো লাভ নাই, লাভ আছে তো, লাভ যদি না থাকে তাহলে আমি কেন মেনুটা দিয়ে রাখবো? মেনুটা দেওয়ার তো দরকার নেই, এটা কন্ডিশন ইউজ করা আছে, কন্ডিশনাল দিয়ে এটা শো করানো হয়েছে আবার নান করানো হয়েছে, তার মানে এটা ডিসপ্লে এখানে ব্লক করা আছে, এখানে ডিসপ্লে নান করা আছে, তো ডিসপ্লে ব্লক এখানে আমি ইউজ করতে পারতেছি কারণ হচ্ছে এটা ফ্লেক্স আইটেম না, বাট রোটা হচ্ছে ফ্লেক্স আইটেম, তো ফ্লেক্স আইটেমে আমি ডিসপ্লে ব্লক করতে পারবো না, এটা ডিসপ্লে করতে গেলে ডিসপ্লে ফ্লেক্সই করতে হবে আমাকে, এটা হচ্ছে ডিফারেন্ট, বুঝতে পারছেন? তো এরকম মনে করেন এখন তো আমরা প্লেন ডিজাইন দেখতেছি, কোনো কন্ডিশনে নাই, বাট আমাদের এগুলো প্রচুর কন্ডিশন থাকবে এগুলির ভিতরে, ঠিক আছে, একটা ড্যাশবোর্ড করতে গেলে বা একটা ডিজাইন করতে গেলে কন্ডিশনালি অনেক কিছু থাকে, ঠিক আছে। তারপরে ডাইনামিক ডাটা থাকে, কোন ডাটা কতটুকু হবে এই হবে, এগুলো সব মেজার করে কাজ করতে হয়, এইসব ক্ষেত্রে এই জিনিসগুলো লাগে আমাদের। ওকে, তখন বলেন ফ্লেক্স নিয়ে আপনাদের আইডিয়া কেমন, ফ্লেক্স ফ্লেক্স বক্স নিয়ে কাজ করছেন? ফ্লেক্স বক্স তারপরে হচ্ছে বুটস্ট্র্যাপ থেকে দেখাই। বুটস্ট্র্যাপের রেসপন্সিভ যত কোড আছে না ম্যাক্সিমাম ফ্লেক্স ইউজ করা, ফ্লেক্স বক্স ইউজ করা। তো আপাতত আমরা এখানে বুটস্ট্র্যাপের বাইরে চলে যাই, মনে করেন আমাদের এখানে বুটস্ট্র্যাপ নাই, আমি বুটস্ট্র্যাপটাও কমেন্ট আউট করে দিলাম, ঠিক আছে। এখন দেখেন আমি সিএসএসটা কানেক্ট করে নিই, সিএসএস কানেক্ট করা নাই, এগুলো সিএসএস ফেলে দিই, আমার সিএসএসটা আমি কানেক্ট করি, লিঙ্ক আরএল স্টাইল শিট টাইপ টেক্সট সিএসএস এইচডিএফ অ্যাসেটস সিএসএস স্ট্রিং। ওকে, আমি এখানে ডিভ নেই, একটা বলি হচ্ছে মেইন, তারপরে বলি হচ্ছে চাইল্ড, তারপরে বলি হচ্ছে চাইল্ড অফ চাইল্ড, চাইল্ড অফ চাইল্ড এর আমি দুইটা নেই, এখানে বলি হচ্ছে এইচ ওয়ান চাইল্ড ওয়ান, এটাকে বলি হচ্ছে চাইল্ড টু, কেমন আসবে এটা বলেন তো, নিচে নিচে আসবে তাই না, নিচে নিচে আসার কথা ছিল, নিচে নিচে তো আসার কথা ছিল, কারণ হচ্ছে ডিপের ভিতরে আমি করছি, ডিপগুলো সব ব্লক এলিমেন্ট আমরা জানি। ওকে, তো আমি মেইনের একটা কাজ করি, ডট মেইন, এটাকে আমি বলে দেই উইথ 1140 পিক্সেল, আর একটা ব্যাকগ্রাউন্ড বলে দেই সিলভার বলে দেই। এটা কি হলো, লেফটের দিকে আসছে, তো এটাকে সেন্টারে আমি কীভাবে নেব? জাস্টিফাই জাস্টিফাই কখন কাজ করবে, সেন্টার
এক্সেলেন্স সেন্টার হবে, টেক্সট অ্যালাইন সেন্টার করলে টেক্সটগুলো সেন্টারে যাবে। দেখেন এটা তো ফ্লেক্স করতে হবে না তার আগে? আমি না এটা তো ফ্লেক্স করব না, আমি বলে ফ্লেক্স করলে কাজ করবে না, এটা ফ্লেক্স করব না, ফ্লেক্স করব হচ্ছে আমি চাইল্ডকে, আমি মেইনকে আমি ফ্লেক্স করব না, ফ্লেক্স না করে ওকে সেন্টারে কি ভেবে নেবো? টেক্সট অ্যালাইন সেন্টার দিলাম, টেক্সট চলে গেলো, আমার ডিপ তো যায় নাই, ডিপকে সেন্টারে নেওয়ার জন্য কি করতে হয়? মার্জিন অটো, এক্স্যাক্টলি, এটার জন্য আমার ইউজ করতে হবে মার্জিন অটো। এখন এটা সেন্টারে আসছে, ওকে। এবার আমি যেটা করব সেটা হচ্ছে চাইল্ড, এটাকে আমি ডিসপ্লে ফ্লেক্স করব। ওকে, এখন কি হবে, দুইটা পাশাপাশি চলে আসবে, তাই না? দুইটা পাশাপাশি চলে আসছে, তো দুইটা যে আলাদা আমরা কিভাবে বুঝব? হচ্ছে চাইল্ড অফ চাইল্ড, এমথ আইটেম করছেন আপনারা? মানে কি চাইল্ডের ফার্স্ট চাইল্ড এবং লাস্ট চাইল্ড ছাড়া বাকি যেগুলো যত নম্বর চাইল্ডটাকে ধরবো ধরতে চাই তত নম্বরটাকে এন এন, এক্স্যাক্টলি। দেখেন এখানে দুইটা পাশাপাশি চলে আসছে, তো এইটার অ্যালাইনমেন্ট কীভাবে কাজ করে দেখেন, এটার অ্যালাইনমেন্ট কাজ করে হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট, আমি যদি সেন্টার বলি এগুলো সেন্টারে চলে যাবে, এই যে এখন সেন্টারে যাচ্ছে কারণ এটা ফ্লেক্স আইটেম, তাই না? এই যে এর ভিতরে যেগুলো আছে এগুলো কি ফ্লেক্স আইটেম সবগুলোই, ফ্লেক্স আইটেম হওয়ার কারণে আমি জাস্টিফাইস কন্টেন্ট সেন্টার দিলে সে সেন্টারে যাচ্ছে, বাট এইখানে প্রবলেম ছিল এটা আমার ফ্লেক্স আইটেম না, দ্যাটস ওয়াই ও সেন্টারে যাচ্ছিল না, ও সেন্টারে যাবে মার্জিন জিরো অটোতে, ঠিক আছে? এখন আমি যদি চাই যে এই ডিফটা এটা এই পাশে থাকবে এটা এই পাশে থাকবে, আমি দুইটা নিই, থ্রি থ্রি 23 হয়ে গেছে, আচ্ছা তিনটা আছে, তো তিনটার ভিতরে যদি আপনি স্পেস চান তখন কি করবেন? স্যার স্পেস বিটুইন, তখন হচ্ছে আমাকে স্পেস বিটুইন করতে হবে, সেন্টার আছে, আচ্ছা এটা এখান থেকে দেখেন এন্ড করলে তো রাইটে যাচ্ছে, ঠিক আছে, স্টার্ট করলে ফার্স্টে থাকতেছে, নর্মাল থাকলেও ফার্স্টে থাকবে, রিভার্ট রিভার্ট লাগবে না, রাইট, স্পেস অ্যারাউন্ড, আচ্ছা স্পেস অ্যারাউন্ডটা কী জিনিস আর হচ্ছে স্পেস বিটুইন এই দুইটা কী জিনিস বলতে পারেন? স্পেস সেভেনলি এই তিনটা জিনিস আমাদের লাগবে। স্পেস অ্যারাউন্ড হচ্ছে স্যার স্পেসটা চারপাশে, অ্যারাউন্ডটা মানে চারপাশে চারপাশে স্পেস থাকে, আর স্পেস বিটুইনটা হচ্ছে মাঝখানে। আচ্ছা আমি এখানে আর একটা ব্যাকগ্রাউন্ড দিই তাহলে বুঝতে সুবিধা হবে, আমরা হচ্ছে টু এর ব্যাকগ্রাউন্ড করে দিই, রাইট, ওকে। এবার দেখেন এটা যদি আমি স্পেস অ্যারাউন্ড করি এখন কি হচ্ছে, দেখেন লেফটে যতটুকু জায়গা আছে এটা রাইটেও ততটুকু, চাইল্ড ওয়ানের লেফটে যতটুকু জায়গা রাইটে ততটুকু, চাইল্ড টু এর লেফটে যতটুকু রাইটে ততটুকু, চাইল্ড থ্রি লেফটে যতটুকু রাইটে ততটুকু। এখন বলতে পারেন যে তাহলে মাঝখানে তো এখানে জায়গা বেশি, আমি তো রাইটে যতটুকু দেখতেছি এখানে বেশি দেখতেছি, আবার লেফটে যতটুকু দেখতেছি এখানে তার থেকে বেশি দেখতেছি, এটা কেন? এক্স্যাক্টলি, এটা হচ্ছে এই যে মাঝখানের স্পেস দেখতেছেন চাইল্ড ওয়ান এবং চাইল্ড টু এর মাঝে, এর ভিতরে কি ডাবল স্পেস হবে, কারণ হচ্ছে চাইল্ড ওয়ানের এই জায়গাটুকু চাইল্ড ওয়ানের আছে, আবার মনে করেন এই পর্যন্ত হচ্ছে চাইল্ড ওয়ান আর এখান থেকে চাইল্ড টু শুরু আর চাইল্ড টু এখানে শেষ, এখান থেকে চাইল্ড থ্রি শুরু হয়েছে, তার মানে হচ্ছে এই স্পেস অ্যারাউন্ড আপনি যখন দিবেন তখন ডিপগুলি সেন্টারে থাকবে, ঠিক আছে? আর যখন আমরা স্পেস চতুর্দিকে সমপরিমাণ স্পেস নেবে, এক্স্যাক্টলি চতুর্দিকে সমপরিমাণ নেবে, বাট এই জিনিসটা আমাদের সবসময় কাজে লাগে না, কাজে লাগে সবথেকে বেশি আমাদের স্পেস বিটুইন। স্পেস বিটুইনে কি হয় যে দুই পাশের যে দুইটা আছে এই দুইটা একদম কর্নারে চলে যায় এবং এর মাঝে যতটুকু গ্যাপ থাকে মানে গ্যাপ থাকবে ওইটা সমান ভাগ হয়ে যাবে,
যেমন এখানে আমরা দেখতে পাইতেছি এটা একদম রাইটে চলে গেছে, এটা লেফটে চলে গেছে, আর মাঝের দুইটা স্পেস সমান। এখানে যদি আরো ডিফ থাকতো সেগুলো একদম সমান, ইকুয়ালি সমান সমান হয়ে থাকতো, ঠিক আছে? তো যখন যদি কখনো আমাদের সেন্টারে নিতে হয় তখন আমরা স্পেস অ্যারাউন্ড ইউজ করবো, আর যখন বিটুইন নিতে হবে মানে সমান লাগবে সব দিকে, ডানে বামে ফাঁকা থাকা চলবে না, সেই ক্ষেত্রে নিব হচ্ছে স্পেস বিটুইন। তাহলে ইভেনলির কাজ কি? ইভেনলির কাজ হচ্ছে ও সেন্টারে থাকবে ঠিক আছে, বাট দুই পাশে স্পেস সমান থাকবে। দেখেন ইভেনলি আর হচ্ছে অ্যারাউন্ডের ভিতরে আপনারা গোলায় ফেলতে পারেন, সেক্ষেত্রে দেখাই দিই। এই যে চাইল্ড ওয়ান, অ্যারাউন্ডে কি হইতো, ডানে এখানে ডানে স্পেস থাকতো ডাবল, আবার এই চাইল্ড থ্রির লেফটে এখানে স্পেস থাকতো ডাবল। বাট যখন আপনি ইভেনলি করবেন তখন যতগুলি স্পেস আছে সবগুলি চারদিকে সমান থাকবে, মানে এই পাশে এখানে যতটুকু স্পেস আছে এখানেও ততটুকু, এখানেও ততটুকু, এখানেও ততটুকু, মানে একদম ফুললি সেন্টার। তো অ্যারাউন্ডেড থেকে স্পেস, অ্যারাউন্ডেড থেকে আমাদের জন্য ইফেক্টিভ হচ্ছে স্পেস ইভেনলি, ঠিক আছে? এটাই তো ঠিক মতো আমরা ভিজুয়ালি ঠিক মতো দেখতে পাচ্ছি না, হিসাব অনুযায়ী আমরা দেখতেছি যে না সবগুলি সমান সমান, এই যে এখানে এটা এই পর্যন্ত, এটা এই পর্যন্ত, এটা এই পর্যন্ত, বাট ভিজুয়ালি কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি না, ভিজুয়ালি আমরা দেখতে পাবো ইভেনলিতে গেলে, ঠিক আছে? এই যে ওকে, এই গেল হচ্ছে অ্যালাইনমেন্ট, ডানে বামের অ্যালাইনমেন্ট। ওকে, এখন আপনার মনে হলো যে এই চাইল্ড ওয়ানটা আমি একটু বড় করব, চাইল্ড টু একটু ছোট থাকবে, মানে এই দুইটা সমান থাকবে বাট এটা আমি বড় করব, তখন কি করবেন? বলেন তো, ক্লাস চাইল্ড ওয়ানটা ফন্ট সাইজ, এখানে আমরা উইথ বলে দিতে পারি, তাই না? এটা উইথ বলতে পারি মনে করেন 50%, এটার উইথ বলি 25%, আর এটার উইথ বলি হচ্ছে 25%। তাহলে কত হলো, 25 25 50 50 50 100, এই যে এটা হয়ে গেল এরকম, তাই না? বাট ফ্লেক্সের ক্ষেত্রে আমাদের উইথ ইউজ করার কোনো দরকার নেই, আমরা এখানে ইউজ করতে পারি ফ্লেক্স। আমরা যদি বলি এখানে ফ্লেক্স টু, আর এটাকে যদি বলি ফ্লেক্স ওয়ান, আর এখানেও যদি বলি ফ্লেক্স ওয়ান, তখনও কিন্তু আমরা সেম রেজাল্ট পাবো। এই যে দেখেন সেম রেজাল্ট। এর মানে কি? এর মানে হচ্ছে এটা হবে টোটাল যে কয়টা আছে সেই কয়টা ভাগ হবে, যেমন মনে করেন এটা দুই, এটা এক, তিন, এটা এক, চার। তো ফুল যে ডিপটা আছে আমার এখান থেকে এ পর্যন্ত পুরাটা হচ্ছে চার ভাগ। তো চার ভাগের এখন দেখেন, চার ভাগের দু ভাগ, চার ভাগের এক ভাগ, চার ভাগের এক ভাগ, এক্স্যাক্টলি। হ্যাঁ, এটা হচ্ছে চার ভাগের দু ভাগ, চার ভাগের এক ভাগ, চার ভাগের এক ভাগ, টোটাল চার ভাগ। তো এটা যদি আমি থ্রি করে দেই তখন কি হবে? সাপোজ এটা থ্রি করলাম, এটা টু করলাম, এখন কি হবে? টোটাল কয় ভাগ হয়েছে? তিন আর দুই পাঁচ, আর এক ছয় ভাগ। ছয় ভাগের তিন ভাগ হচ্ছে ফার্স্ট এরটা, ছয় ভাগের দুই ভাগ হচ্ছে এটা, আর এটা হচ্ছে ছয় ভাগের এক ভাগ, ঠিক আছে? তো উইথ বলার থেকে এটা অটোমেটিক্যালি কাজ করবে আমাদের। এখন আমরা যদি একটা ডিপ বাড়াই তাহলেও সমস্যা করবে না, কারণ টোটাল সে ভাগ করবে, ভাগ করে ক্যালকুলেট করে নেবে, নিজের মধ্যেই সে ক্যালকুলেট করে নেবে। মনে করেন আমি এখানে আর একটা ডিপ বাড়াইলাম, এটা বললাম হচ্ছে চাইল্ড ফোর। তো চাইল্ড ফোরে আমি জাস্ট সেম এটাই কপি করলাম, এটা ফোর করে দিলাম, একটা মনে করেন পিঙ্ক করে দেয় ওয়ান। দেখেন আমি এদিকের কোড কিন্তু আমার কোনো কিছু চেঞ্জ করা লাগতেছে না, আমি যদি পার্সেন্টেজ ইউজ করতাম তখন কিন্তু আমাকে আবার ক্যালকুলেট করা লাগতো। মনে করেন এটা আমি দিয়ে দিলাম কত ছিল যেন 50, এটা মনে করেন 25 25, তাহলে এটা কই যাবে? তো আমাকে কী করতে হইতো, আবার ক্যালকুলেট করতে হইতো এখানে, যে এই চারটার ভিতরে আমি কোনটা কতটুকু রাখবো আবার ক্যালকুলেশন করে বসাইতে হতো। বাট এখন দেখেন আমার কোনো ক্যালকুলেশনের কোনো দরকার নেই, এটা হচ্ছে টোটাল কয় ভাগ হইলো, তাহলে তিন চার পাঁচ ছয় সাত ভাগ, সাত ভাগের তিন ভাগ এইটা, সাত ভাগের দুই ভাগ এইটা, এক ভাগ এইটা, এক ভাগ এইটা, টোটাল সাত ভাগ। ভাই এটাকে এটাকে বুটস্ট্র্যাপ ক্লাস ইউজ করলেও করতে পারবো? হ্যাঁ, বুটস্ট্র্যাপ ইউজ করে করতে পারবো আমরা, বুটস্ট্র্যাপ আছে। তার মানে স্যার উইথটা হচ্ছে অটো না, কিন্তু ফ্লেক্সটা অটো কাজ করবে। এক্স্যাক্টলি, ফ্লেক্সটা অটো কাজ করবে, অটো নিজে হিসাব করে নিয়ে নেবে, হ্যাঁ নিজে হিসাব করে নিজে ক্যালকুলেট করে নিয়ে নেবে।
যে ডিভের ওয়াইড মানে সে কি করবে, যে কয়টা ইয়ে আছে ফ্লেক্স যে কত কয়টা আছে এ কয়টা সে সবগুলো কাউন্ট করবে, কাউন্ট করে ভাগ করে করে সবাইকে দিয়ে দিবে। ঠিক আছে, এটা মনে হয় ভাঙে গেছে না, দ্বিতীয়টা ভাঙে গেছে, তো দ্বিতীয়টা ভাঙে গেলে আমি এটাকে টু করে দেবো। তখন এইটা আবার ভাঙছে, পরে আবার টু করবে। চলে দিলাম, এটা টু, এটা টু, এটা টু, আর এটা হচ্ছে থ্রি। এভাবে আমরা ফ্লেক্স দিয়ে ভাগ করতে পারি সবগুলি একে, খুব সুন্দর করে এটা ভাগ করা যায়। যদি ভাই কন্টেন্ট যদি বেশি হয়ে যায় তখন কি হবে? নিচে চলে আসবে। যেমন এখানে যদি আমি কন হ্যাং হয়ে গেল মনে করেন, এখানে কন্টেন্ট আমার বেশি আছে, 2 3 4 5 6 আমার নিচে নিচে চলে আসবে, সমস্যা নেই। না আমি বলছি ডিপ যদি বেশি হয়ে যায় তখন সেক্ষেত্রে, ডিপ বেশি হলে সমস্যা নাই, আপনি যদি ফ্লেক্সে রাখেন। এখানে কথা আছে ডিপের, ডিপের র‍্যাপ আছে, র‍্যাপটা দেখাবো। মানে স্যার বলতে চাচ্ছি এক লাইনে সর্বোচ্চ কয়টা পর্যন্ত কাউন্ট করা যায়? আপনি যদি শুধু ফ্লেক্স দেন যতগুলি দিবেন ততগুলি এরকম হয়ে যাবে, যতগুলি দিবেন ছোট হয়ে যাবে, শুধু ভাগ ভাগ হবে। ঠিক আছে, তো এর জন্য কাজ আছে, দেখাচ্ছি। আচ্ছা দেখাই দেই আগে, যতক্ষণ দিবেন ততক্ষণ সেভাবেই থাকবে। এগুলো কিন্তু আলাদা আলাদা, ওই ব্যাকগ্রাউন্ড কপি করছি জন্য এমন হয়েছে আর কি। ঠিক আছে, এটা কিন্তু আলাদা, যেমন চাইল্ড 1, চাইল্ড 2, চাইল্ড 3, ঠিক আছে, চাইল্ড 4, সবগুলো কিন্তু আলাদা আলাদা ডিপ। এটা আমরা এই যে দেখেন, এটা একটা ডিপ, এটা একটা, একটা একটা। তো আপনি যত বাড়াবেন ও তত বাড়তে থাকবে। ঠিক আছে, তো এখন কথা হলো আমি যদি এটা র‍্যাপ করতে চাই, যে একটা জিনিস জানবেন, শুধু ফ্লেক্স যদি আপনি দিয়ে দেন ডিসপ্লে ফ্লেক্স, তখন ওইটা কোনো ব্রেক হবে না, এক লাইনে থাকবে। ব্রেক করতে হলে আপনার এখানে কোড লিখতে হবে। ঠিক আছে, তো একটা একটা যে এটা দেখা যায় যে ফ্লেক্স র‍্যাপ, এখানে দুইটা জিনিস ইম্পর্টেন্ট, একটা হচ্ছে নো র‍্যাপ আর একটা হচ্ছে র‍্যাপ। তো বলতে পারেন এখানে আমি র‍্যাপ করছি, র‍্যাপ হয় নাই, র‍্যাপ না হওয়ার কারণ আছে, কারণ কোনোটা উইথ বলা নাই, তো আমরা একটু উইথে যাই। তো ফ্লেক্সটা উঠে দেই, এটা উইথ করে দিলাম আমি 50%, এটার উইথ করে দেয় 25%, এটার উইথ করে দেয় 25%, এটার উইথ 25%, কত হইলো টোটাল? 125, তাই না? 50, 25, 75, 25, 100 আর 25 হচ্ছে 125, টোটাল 125 হয়ে গেছে। দেখেন ও কিন্তু 125% এখানে নিয়ে নিছে। ঠিক আছে, যতগুলো দিলাম আমি 125%, আর সাথে কি, সাথে কিন্তু এইগুলাও আছে, আরও এক্সট্রাগুলোও তো আরও হয়েছে। আমার এখানে যেগুলো ডিফাইন করা আছে 1 থেকে 4 পর্যন্ত ডিফাইন করা আছে, সে 4টা কিন্তু এক লাইনেই আছে, এই যে 1 2 3 4, আর এগুলো তো পরে আমি আবার কপি করছি। এটা যদি ব্রেক করতে চান তাহলে বলতে হয় এখন ফ্লেক্স র‍্যাপ র‍্যাপ। যখন আমি র‍্যাপ বলে দিলাম, দেখেন 100% যখন হয়েছে, আচ্ছা এক কাজ করি এগুলো রিমুভ করে দেই, পরে যেগুলো অ্যাড করছি এগুলো ঝামেলা করতেছে, বোঝা যাচ্ছে না। আচ্ছা এখানে আমি বললাম এই 4টা কিন্তু এখন 125% আছে, তাও এক লাইনেই শো করতেছে। তো ফ্লেক্স দিলে, র‍্যাপ না দিলে ও ভাঙবে না। আপনি যতই এখানে 1000% যদি হয়ে যায় সবগুলোর ক্যালকুলেট করে, তাও কাজ হবে না, ও ভাঙবে না। তো ভাঙার জন্য ফ্লেক্স র‍্যাপ এটাকে করে দিতে হবে হচ্ছে র‍্যাপ। আচ্ছা এখন দেখেন ভেঙে গেছে, তো এই ফার্স্টের তিনটে আমরা 100%, মানে এটা হচ্ছে 50%, এটা 25%, এটা 25%, টোটাল 100%, আর নিচে আছে 25%। তো এই যে এক্সট্রা 25%, এটা নিচে ভেঙে গেছে যখন আমি র‍্যাপ বলছি তখন। ঠিক আছে, র‍্যাপটাকে আবার ইনভার্স র‍্যাপ করা যায়, আবার সেই আগের মতোই হতো। বুঝতে পারি না আপনার কথা, র‍্যাপ তুলে দিলে হ্যাঁ এরকম হতো, এক লাইনে থাকবে র‍্যাপ তুলে দিলে। তো আমি যখন এটা র‍্যাপ বলবো তখন ভেঙে যাচ্ছে, ফাইন, বাট
আরেকটা কাজ খুব সহজ আছে এখানে, এটা হচ্ছে মনে করেন ইনভার্স করতে পারি আমরা, মানে এইটা উপরে যাবে, এটা সবার লাস্টে আসবে। র্যাপটাকে যদি ইনভার্স করে দেই, যে র্যাপ ইনভার্স করে দিলাম, এবার দেখেন এটা উপরে চলে গেছে আর এইগুলি নিচে চলে আসছে। ইনভার্সের অপশনটাই শুধুমাত্র এই ফ্লেক্সের ক্ষেত্রেই আছে, ঠিক আছে? আর নো র্যাপ, নো র্যাপটা বাই ডিফল্ট থাকে, এটা না বললেও চলে, ঠিক আছে? আচ্ছা, এই গেল হচ্ছে র্যাপিং এর সিস্টেম। ফ্লেক্স এ প্রপার্টিটা কি? ফ্লেক্স ইনভার্স, র্যাপ ইনভার্স, র্যাপ ইনভার্স, ফ্লেক্স র্যাপ, তারপরে হচ্ছে র্যাপ ইনভার্স, এ উল্টে যাবে। আচ্ছা, এরপরে আসি আমরা হচ্ছে ফ্লেক্স ডিরেকশন। এগুলো তো ফ্লেক্স হইলো ডানে ডানে, আমরা যদি উপরে নিচে দেখতে চাই তখন কি হবে? এর জন্য হচ্ছে ফ্লেক্স ডিরেকশন কলাম, দেখেন এই যে কলাম আকারে চলে আসছে উপরে নিচে, চলে গেল। কার ওখান থেকে গানের সাউন্ড আসতেছে, একটু গানটা বন্ধ করেন নাহলে মিউট করেন। আচ্ছা, এবার বললাম হচ্ছে কলাম, তো যখন ফ্লেক্স, আমরা জানি ফ্লেক্স হয় ডানে বামে সবসময়, বাট যদি আপনি ফ্লেক্সের ডিরেকশন বলে দেন, বিশেষ করে ভার্টিক্যাল মেনু করতে গেলে আমাদের এই জিনিসটা হয়, যেমন বুটস্ট্র্যাপ মেনু, বুটস্ট্র্যাপ মেনু ড্রপ ডাউন, না সরি সরি এটা হয়ে গেল, ডাব্লিউ থ্রি স্কোস, ডাব্লিউ থ্রি পাবলিক, এইটা বুটস্ট্র্যাপ মেগা মানো, এই যে বুটস্ট্র্যাপ মেনু, এটা ভিউ ডেমো ক্লিক করি, এই যে দেখেন এখানে যে ভার্টিক্যালি জিনিসগুলো আছে সেগুলো ফ্লেক্স করা, ভার্টিক্যালি ফ্লেক্স করে দিলে জিনিসগুলো সুন্দর করে এভাবে চলে আসে, যদি আপনার ফ্লেক্স আইটেম করতে হয়, ঠিক আছে? এই টাইপের জিনিসগুলো করা যায় ভার্টিক্যালি। আচ্ছা, ফ্লেক্সের আরও ডিরেকশন আছে, ঠিক আছে? কলাম ইনভার্স, হ্যাঁ এটা ড্রপ ডাউনের কথা বলছি, যে এই টাইপের জিনিস যদি আপনার ফ্লেক্স করে করতে হয় তখন আমরা ফ্লেক্স ডিরেকশন কলাম করে দিতে পারি, ঠিক আছে? যদি এটা আপনি ব্লক না দিয়ে, ইনলাইন ব্লক না দিয়ে করেন, ফ্লেক্স দিয়ে যদি করেন, তাহলে এইগুলি তো নর্মালি কি থাকবে, ফ্লেক্স দিলে ডানে বামে থাকবে, মানে লিঙ্ক নেমের পরে সাব লিঙ্ক আসবে, ডানে ডানে আসবে সবগুলো। এটা এইভাবে করতে গেলে, কলাম ওয়াইজ করতে গেলে তখন আপনাকে ফ্লেক্স ডিরেকশন কলাম দিতে হবে, সেটা বলছি। কলাম দিলে নিচে নিচে চলে আসবে সবগুলি। এই কলামকে আমরা আবার ইনভার্স করতে পারি, তো দেখেন কলাম যখন আমরা দিছি, চাইল্ড ওয়ানটা উপরে আছে, টু থ্রি ফোর এভাবে আছে, আর ইনভার্স করে দিলে দিলে দেখেন উল্টা যাচ্ছে, ওয়ানটা সবার নিচে চলে গেছে, ফোর সবার উপরে চলে আসছে। এই কাজটা আমরা ইসেও করতে পারি, রোতেও করতে পারি। রো তো বাই ডিফল্ট থাকে ফ্লেক্স ডিরেকশন, এটা নিয়ে আর মাথা ব্যথা নেই আমাদের, বাট রো ইনভার্স যদি দেই দেখেন উল্টা হয়ে গেছে, চার নাম্বারটা ফার্স্টে চলে আসছে, ফার্স্টেরটা লাস্টে চলে গেছে, উল্টা হয়ে গেছে। সো ডিরেকশন দিয়ে আমরা হচ্ছে ফ্লেক্সের কোন দিকে ফ্লেক্স হবে সেই জিনিসগুলো আমরা চেঞ্জ করতে পারি, বুঝতে পারছেন? জান্নাতুল আপু কি আমাদেরকে ছুটি দিতে আসতেন? ক্লাস তো শেষ অলমোস্ট। তো ফ্লেক্সের ডিরেকশন বোঝা গেছে, যে আমরা এটাকে রো করতে পারতেছি, কলাম করতে পারতেছি, রো উল্টাইয়া দিতে পারতেছি, তারপরে হচ্ছে আবার কলামও উল্টাইয়া দিতে পারতেছি, মানে রিভার্স করে দিতে পারতেছি সবগুলি আমরা,
এইটুকুই হচ্ছে ফ্লেক্সের ডিরেকশন। এরপরে আসুন হচ্ছে অ্যালাইনমেন্টে। অ্যালাইনমেন্ট কি, আমরা অ্যালাইনমেন্ট তো দেখে আসছি, তো এখন আবার অ্যালাইনমেন্ট কিসের? এটা অ্যালাইনমেন্ট হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, ঠিক আছে? আবার একটু আগে আমরা যে অ্যালাইন মিডল দেখে আসছি সেইখানে কনফিউজড হয়ে যান না, ওইটা অ্যালাইনমেন্ট আলাদা, এর ফ্লেক্সের অ্যালাইনমেন্ট কিন্তু আলাদা, ঠিক আছে? তো এখানে আসি অ্যালাইন আইটেম, অ্যালাইন আইটেমস দেখেন, আমি একটা একটা দেখাই দিই। দেখেন বেসলাইন, বেসলাইন যখন দিবেন তখন হচ্ছে ও 100% উইথ আর থাকবে না, সরি হাইট, হাইটটা কিন্তু কমে গেছে, দেখছেন? আমি যখন বেসলাইন দিছি সেন্টার দিলাম, সেন্টারে চলে আসলো, ঠিক আছে? এন্ড দিলাম, নিচে চলে গেল একদম। ফ্লেক্স এন্ড, ফ্লেক্স স্টার্ট ওই সেম, ঠিক আছে? নর্মাল তো উপরে থাকে এবং ফুল হাইটটা পাবে। রিভার্ট তেমন কাজ নাই। সেলফ এন্ড, এই সেলফ এন্ডের ব্যাপার আছে একটা, সেলফ এন্ডটা এখান থেকে দেখা যাবে না, সেলফ এন্ডটা আমি দেখাচ্ছি, সেলফ এন্ডের অন্য কাজ। তো নর্মালি আমাদের যেটা লাগবে, সেন্টার লাগবে, এন্ড লাগবে, আর হচ্ছে নর্মাল লাগবে, তিনটা, বুঝতে পারছেন? আর সেলফ এন্ডটা আমি দেখাচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট ফ্লেক্সের ক্ষেত্রে, অ্যালাইন আইটেমস দিয়ে করবো আমরা। তাহলে সেলফটা কি জিনিস? সেলফ হচ্ছে যখন আপনি এটা কাজ, আমি আচ্ছা এই অ্যালাইনমেন্টগুলি কোথায় দিচ্ছিলাম, সব কিন্তু প্যারেন্টের ভিতরে, চাইল্ডে কিন্তু এখন পর্যন্ত আমরা শুধু ওই ফ্লেক্স বেসিস যেটা করছিলাম, সরি ফ্লেক্স যেটা, শুধু ফ্লেক্সটা 1 2 3 4 বলে দিছিলাম, আর এখন উইথটা বলে দিছি অন্য কারণে, বাট উইথটা তো আর ফ্লেক্সের জিনিস না। তো ফ্লেক্সের জন্য এটা কোনো ইম্প্যাক্ট পড়বে না, তো ফ্লেক্সের জন্য আমরা এখানে শুধু ফ্লেক্স দিছিলাম। তো এইখানে একটু আসি, এখানে বলি হচ্ছে অ্যালাইন আইটেম, এখানে বলি, দেখেন এখানে কিন্তু কোনোটা কাজ করতেছে না, সেলফটা তো কাজ করার কথা ছিল, কেন কাজ করলো না? সেলফটা কাজ করার কথা ছিল এখানে, দাঁড়ান দেখতেছি কেন কাজ করতেছে না। সেলফ, সেলফ এন্ড সেলফি, আচ্ছা দাঁড়ান এখানে এটা বলে নিই আগে, মনে করেন এটা আমি বেসলাইনে রাখলাম, ফাইন, তারপরে আসি এটা, অ্যালাইন আইটেম সেলফ, তো মনে করেন আপনি প্যারেন্টের ভিতরে সবগুলি দিয়ে দিলেন যে এটা বেসলাইনে থাকবে অথবা এটা সেন্টারে থাকবে, সবগুলি আপনি প্যারেন্টের ভিতরে বলেন সেন্টারে থাকবে, কিন্তু আমি চাইতেছি যে না চাইল্ড টুটা আমার নিচে থাকবে বা চাইল্ড টুটা আমার উপরে থাকবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা স্পেসিফিক যে চাইল্ডটা নিব, মনে করেন আমি টুটা নিব, তো এখানে টু এর এখানে আমি বলে দেবো অ্যালাইন সেলফ, এখানে আমি যেটা বলবো যেমন একটা বেসলাইন দিলে উপরে, তারপরে হচ্ছে সেন্টার দিলে তো সেন্টারে বাই প্যারেন্ট থেকে থাকতেছে, এই এন্ডে এন্ড করে দিতে পারতেছে, ঠিক আছে? তো এটা এভাবে করা যাচ্ছে। তো অ্যালাইনমেন্ট নিয়ে ঝামেলা হবে কারো? হ্যাঁ, এটা একটু ফ্লেক্সটা একটু প্র্যাকটিস করতে হবে, বুঝছেন? ফ্লেক্সটা যদি প্র্যাকটিস না করেন এটা একটু ঝামেলা দিবে আপনাদের। জি ইনশাল্লাহ। আচ্ছা আর কি আছে ফ্লেক্সে? এইগুলাই বেসিক্যালি আপনি ডানে বামে নিতে পারতেছেন, মানে ডানে বামে অ্যালাইন করতে পারতেছেন, উপরে নিচে অ্যালাইন করতে পারতেছেন, তারপরে কি আমরা স্পেসগুলো ঠিকঠাক মতো করতে পারতেছি, ডিরেকশন চেঞ্জ করতে পারতেছি, তারপরে হচ্ছে কোনটার সাইজ কতটুকু হবে সেটাও করতে পারতেছি, দ্যাটস অল। এইটুকু যদি ভালো মতো পারেন তাহলে আর ফ্লেক্স আপনাকে কেউ আটকাইতে পারবেন,
আর এখন খুব বেশি ইউজ হয় ফ্লেক্সটা, ঠিক আছে, প্রচুর পরিমাণে ফ্লেক্স ইউজ হয়। ইভেন বুটস্ট্র্যাপে আমরা যেই কলামগুলি দেখতেছি, রোগুলি দেখতেছি, সব ফ্লেক্স আইটেম, ঠিক আছে। ফ্লেক্স ছাড়া আর দুনিয়া এখন অন্ধকার, তো ফ্লেক্সের আইডিয়াটা ক্লিয়ার হন। তাহলে আজকে আমি আর হচ্ছে বুটস্ট্র্যাপের ফ্লেক্সে গেলাম না, ঠিক আছে, আপনারা ওইটা দেখেন। সমস্যা নাই, এখন করেন, আগে যেটা হয়েছে আগে যেটা ভুল করে আসছেন সমস্যা নাই, বা যেটাই হোক, ঠিক আছে, কোনো সমস্যা নাই, এখন ই করেন। আচ্ছা, ক্লাস বিষয়ে একটু শেয়ার করতাম, সেটা হলো ক্লাস রিলেটেড, আমরা যে শিখছি হাই ক্লাস রিলেটেড, হ্যাঁ বলো, আমরা যে শিখতেছি বিগত ক্লাসগুলো মোটামুটি দেখে শিখছি, আবার আস্তে আস্তে সামনে আগাচ্ছি, কিন্তু পিছনে গুলো কিন্তু একটু একটু ভুলে যাচ্ছে, এটা করে নিন প্র্যাকটিস। দেখেন আমি কিন্তু আজকে ফার্স্ট আইসাই কি করছি, দেখেন ফার্স্ট আইসাই কি করছি, আমি কিন্তু সব কোড ফালাই দিছি। আমি চাইলে আপনাদের এখান থেকে কিন্তু আমার কোড কিন্তু সব রেডি ছিল, এখান থেকে এসে কিন্তু আমি শুরু করে দিতে পারতাম, আমি কিন্তু ফার্স্ট থেকে শুরু করছি। কারণ কি, কারণ হচ্ছে যাতে জিনিসটা বারবার আপনাদের সামনে আসে, মনে থাকে। তো এরকম যেটা করবেন, যখন প্রিভিয়াস জিনিসগুলি অ্যাটলিস্ট এক সপ্তাহ পর পর আপনার রিভিশন দিতে হবে। হ্যাঁ, এক সপ্তাহ কি বললেন, সেটাই স্যার করা হয়। তবে একটা বিষয় হলো যে মানে আমার তো ওইভাবে ব্যাপক জানা নেই, আপনি যেটুকু দেখেন দেখা যায় আমাদের প্র্যাকটিসগুলো ওটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকে, কিন্তু বাট আরও কিন্তু ব্যাপক প্র্যাকটিস দরকার, এরকম স্যার হয়। যেটুকু দেখাই, যেটুকু দেখেন ওইটুকু দেখে দেখে করি। আচ্ছা, আমি বলি যেটুকু আমি দেখাই, আমি দেখাই কিন্তু ডকুমেন্টেশন থেকে, ঠিক আছে, আমার কিন্তু দরকার ছিল না। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে দরকার আছে, যেগুলি কমনলি ইউজ হয় না, সেগুলি আমার এখানে দেখে করানো দরকার, ঠিক আছে। সব ক্লাস আমার মুখস্থ নাই, কারণ আমি যেগুলি ইউজ করি না ওগুলি আমি শুধু শুধু মেমোরাইজ করে আমার মেমোরি ওয়েস্ট করি না, ঠিক আছে। বাট ম্যাক্সিমামই বুটস্ট্র্যাপে আমার কোনো ক্লাস দেখার দরকার নাই, কিন্তু আপনাদেরকে আমি এখানে দেখায় দেখায় করাই। কারণ কি, কারণ হচ্ছে আমি যদি দুই একটা স্কিপ করে যাই, এখানে কিন্তু সবগুলি আছে। আমি হয়তো আপনাদের দেখেন এইগুলি সবগুলি লিখে লিখে দেখাই নাই, ঠিক আছে। আমি আপনাদের সিস্টেমটা বলে দিচ্ছি, কোন ক্লাসটা কীভাবে আপনি অ্যারেঞ্জ করবেন, এখান থেকে হয়তো আমি দুইটা দেখাই দিছি বা তিনটা দেখাই দিছি, বাকিগুলি আপনারা দেখে নেবেন। এই জন্যই হচ্ছে আমি ডকুমেন্টেশন দিয়ে দেখাই, এবং ডকুমেন্টেশনে সব আছে, এর বাইরে মানে ডকুমেন্টেশনের বাইরে আর কিছু নাই, মানে এই সাইটে যেগুলি আছে এর বাইরে কিছু নাই, ঠিক আছে। তো আপনারা প্র্যাকটিস করার সময় যদি পারেন এখান থেকে দেখে করবেন, আপনাদের জন্য ভালো হবে। ক্লাস ধরে তো করবেন, আর ডকুমেন্টেশনের সাথেও খুব ভালো সম্পর্ক থাকতে হবে, ঠিক আছে। এই যে ডকুমেন্টেশনটা আছে, হ্যাঁ, ইভেন আমি একটা মানে কথা বলি, যারা মনোযোগ দিয়ে ক্লাস করতেছেন তাদের কিন্তু ভিডিও না দেখলেও চলে, তারা কিন্তু ডিরেক্ট এখানে এসে প্র্যাকটিস করলে সেটা আপনাদের জন্য টাইম সেভিং হবে। কারণ আপনি জানেন, আপনি কিন্তু এটা দেখলেই বুঝতে পারবেন যে মানে, কারণ আমি সাইজিং এর এখানে গেলাম স্যার, কথাটা বলার জন্য ধন্যবাদ, আসলে সেভাবে আমি প্র্যাকটিস করি, হ্যাঁ, যখন সমস্যায় পড়ে দেন যায় ভিডিও কপি, এক্স্যাক্টলি, আপনি যখন এখানে আসবেন আসার পরে দেখবেন যে W3 আপনার মনে পড়ে যাবে, আপনি যদি ক্লাসটা মনোযোগ দিয়ে করেন যে এখানে 9B কি বলছিল, ঠিক আছে, ওটা আপনার অটো মনে পড়ে যাওয়ার কথা, আপনি যদি মনোযোগ দিয়ে ক্লাস করেন। সো ভিডিও দেখে দেখেই যে করতে হবে এমনও কোনো মানে নেই, তো এখান থেকে দেখলে করতে পারতেছি আমরা, এটা মানে কোনো বিগ ডিল না। এই বুট শোনেন, আপনারা যখন PHP করবেন বা লারাভেলে যাবেন তখন মনে হবে কি, হাই হাই এইগুলো নিয়ে এত প্যারা নিতাম আমরা, এটা মনে করবেন আর হাসবেন সিরিয়াসলি। ঠিক যেমনটা এখন মনে করেন HTML এর, যাদের HTML এর ট্যাগগুলো খুব ভালোভাবে আয়ত্তে চলে আসতো, তারা কিন্তু এটা চিন্তা করেন যে HTML না কত ভালো ছিল, কত ইজি ছিল, এটা তো প্রথমে অনেক কঠিন লাগতো। তো ব্যাপার এরকম হয়, আপনি যখন একটা টেকনোলজি থেকে আরেকটা টেকনোলজিতে যাবেন তখন আগেরটা ইজি মনে হবে, এটা ডাল ভাত মনে হয় আর কি, এরকম একটা ব্যাপার। মানে স্যার হইছে কি, মানে আমরা HTML CSS টা শিখছি, আমরা যে কোনো একটা প্রজেক্ট দিলে হয়তো কি আমরা চেষ্টা করে দেখতে পারবো, মানে পিস পা হবো না, কিন্তু এইগুলাতে ওই মানে এখনই আসলে ওইভাবে হয়ে ওঠে না, এখনো হবে না। তো আপনি হচ্ছে এই পর্যন্ত যান, কোন পর্যন্ত বলেন তো, এই ঠিক এই পর্যন্ত, এই পর্যন্ত যখন আসবেন তারপরে আমরা অ্যানিমেশনের দুইটা ক্লাস নিব, দুইটা কি ম্যাক্সিমাম তিনটা, তারপরে যখন প্রজেক্ট একটা প্রজেক্ট দেখবেন তারপরে সব মনে হবে যে হ্যাঁ এটা তো এখানে করে আসছিলাম। এখন আমরা কি করতেছি, খুচরা খুচরা করতেছি সবগুলি, কোনো প্রজেক্ট দেখতেছি না,
ঠিক আছে, যে এক একটা মডিউল বা এক একটা ক্লাস কিভাবে কাজ করতেছে আমরা জাস্ট সেটা দেখতেছি, বাট একটা জোড়া লাগায় যে কাজটা করা সেটা কিন্তু আমরা এখনো দেখি নাই। ঠিক আছে, সব পার্টসগুলি আমরা খুলে খুলে দেখতেছি যে এটার ভিতরে কী আছে, এটার ভিতরে কী আছে, বাট যখন সবগুলি একত্র করে আমরা একটা প্রজেক্ট বানাবো, একটা মেশিন যখন হয়ে যাবে, তখন দেখবেন এটা মজা আস মানে দেখতেও মজা লাগবে, করেও একটা স্যাটিসফ্যাকশন পাবেন যে না এতদিন যেটা শিখছি এখন আমি একটা আউটপুট দিতে পারতেছি এটা দিয়ে। ঠিক আছে, মানে নতুন কোনো কিছু ক্রিয়েট করতে অনেক মজা, মানে নিজের ভিতরে একটা অন্যরকম ফিলিংস কাজ করে যে না আমি এই জিনিসটা তৈরি করছি। আর একটা বিষয় স্যার একটু শেয়ার করতাম, যে আমরা সিএসএস এ যে পড়ে এসেছি, এখানে এসে কিছু সিএসএস এ নতুন কিছু কোর্স শিখতেছি, তার মানে আরো অনেক কোর্স আমাদের অজানা আছে, এক্ষেত্রে স্যার করে নেব এখানে শিখতেছেন আর প্রজেক্টে গিয়ে আরো শিখবেন, কারণ কি প্রজেক্ট আমি বুটস্ট্র্যাপ দিয়ে দেখাই না, মানে শুধু বুটস্ট্র্যাপ দিয়ে দেখাই না। এখন যেমন আপনাদের এই যে এটা আমি মনে করতেছি যে ফ্লেক্সটা ইম্পর্টেন্ট এবং অনেকের কাছে ফ্লেক্সটা অতটা ক্লিয়ার না, আবার দেখেন ওই ডিসপ্লের সময়ও, সরি ডিসপ্লে বলি পজিশনে, ওটা কিন্তু আমি আগে সিএসএস থেকে দেখাইছি তারপরে বুটস্ট্র্যাপে গেছি। ঠিক আছে, আর আমি যখন প্রজেক্ট করব তখন আমি হচ্ছে দুইটা দেখাবো না, তখন আমার যেটা বুটস্ট্র্যাপ করতে সুবিধা হবে আমি সেটা বুটস্ট্র্যাপ দিয়ে করব, আর যেটা আমার সিএসএস দিয়ে করতে সুবিধা হবে আমি সেটা সিএসএস দিয়ে করব। ঠিক আছে, তখন দুইটা দেখাবো না, এখন যেমন শেখার জন্য দুইটাই দেখাই দিচ্ছি, তখন কাজ করব যেটা সুবিধা হবে আমি সেটা দিয়ে কাজ করব। আমি যদি দেখি যে এটা বুটস্ট্র্যাপ দিয়ে করলে আমার জন্য ইজি, আমি বুটস্ট্র্যাপ দিয়ে করব, সিএসএস দিয়ে করব। অনেক দেখা যায় যে সামনে আসে না, অজানায় থেকে যায় কিছু কিছু ক্ষেত্রে বুটস্ট্র্যাপের, এটা আমরা কি ভাবে বুটস্ট্র্যাপ সব ক্ষেত্রে, যেমন সিএসএস না সব ক্ষেত্রে হয় সেটা, সিএসএস ক্ষেত্রে যেমন অনেক করতে তো এখন মতো সামনে আমাদের আসে না, দেখানো হয়নি সব কখনোই কেউ দেখাইতে পারে। সিএসএস এ মোশনেন সিএসএস তে এখন এমন অনেক কিছু আছে যেগুলো আমি করি নাই। ঠিক আছে, তো এটা ম্যান্ডেটরি না যে আপনাকে সব করতে হবে, আপনার ম্যান্ডেটরি হচ্ছে আপনি কাজ করতে পারেন, ভালো মতো কাজ করতে পারেন, তার জন্য আপনার যতটুকু শেখা। ঠিক আছে, দেখেন অনেকে আছে ইংলিশে খুব ফ্লুয়েন্ট কথা বলে, তার মানে কি সে ডিকশনারি সব মুখস্থ তার? না, সেটা কিন্তু নয়। বহুল প্রচলিত ওয়ার্ড যেগুলো আমাদের নিত্য দৈনন্দিন জীবনে যেই ওয়ার্ডগুলি আমরা ইউজ করি সেই ওয়ার্ডগুলি তাদের জানা, দ্যাটস ওয়াই তারা হচ্ছে ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারতেছে। তো তার মানে এই না যে আপনি তারা জিজ্ঞেস করবেন যে ভাই তুমি এত ভালো ইংলিশ বলো, তোমার কি ডিকশনারি সব মুখস্থ? মানে একটা টোটালি ইরেলিভেন্ট একটা কোয়েশ্চেন। ঠিক আছে, এখানেও সেম, আমরা যে ওয়েবে কাজ করতেছি, সিএসএস করতেছি, ডিজাইন করতেছি, দ্যাটস নট মিন যে আমি সিএসএস এর সব প্রপার্টিগুলি জানি। হ্যাঁ, এসটিএমএল সব জানি এটা বলা যায়, কারণ এসটিএমএলটা খুব ছোট, বেশি একটা বড় পরিসর নয়, বাট সিএসএস এর অনেক টেকনিক্যাল বিষয় আছে। ঠিক আছে, বিশেষ করে সিএসএস 3-তে অনেক টেকনিক্যাল বিষয় আছে, ম্যান্ডেটরি না যে আপনার সবই জানতে হবে। ঠিক আছে, এটা নিয়ে কখনো হীনমন্যতা ভুগবেন না। এখন বুঝলাম পরিষ্কার, আচ্ছা ঠিক আছে, এখন পরিষ্কার বুঝলাম আর কি বিষয়টা। আরও একটু বলি আপনাদের ইলাবোরেট করে, আপনি দেখেন W3 স্পোর্টসে যাই, আমি একটা জিনিস দেখাই আপনাদের, মানে করেন পিএচপি কই রেফারেন্স, পিএচপি 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 সার্ভার সাইড পিএচপি, দেখেন এখানে কয়টা আছে, 1, 2, 3, 4, 5, আর এদিকে আছে 5টা, মানে 5, 6, 30, 31টা। ঠিক আছে, 31টা হচ্ছে টপিক। ওকে ফাইন, আমি একটা টপিকে ঢুকি, দেখেন অ্যারের ভিতরে ঢুকলাম, ফাংশনের লিস্ট দেখেন, ঠিক আছে, তারপরে হচ্ছে ক্যালেন্ডারে ঢুকেন, এখানে একটু কম আছে, ঠিক আছে না এখানে একটু কম তুলনামূলক, ডেটাও কম, ডিরেক্টরি কম, ইরর কম, এক্সেপশন, ফাইল সিস্টেম, ফিল্টার, তারপরে হচ্ছে মাইস্কুলাইজেন, ঠিক আছে, মানে জাস্ট দেখাই। তো এখানে যেটা বলার সেটা হচ্ছে এখানে সব মিলে অ্যারাউন্ড 5000-এর মতো ফাংশন আছে, এই যেগুলো দেখছেন সবগুলো ফাংশন। ঠিক আছে, এগুলি সব ফাংশন, কোনটা কী কাজ হয় এবং এগুলো সব ডিটেলস আছে এখানে। তো এখন যেই লোক 10 বছর পিএইচপিতে কাজ করতেছে বা 15 বছর পিএইচপিতে কাজ করতেছে সেই লোক এইখানে সব ফাংশন জানে না। ঠিক আছে, এটা ইম্পসিবল, যদি কেউ বলে যে না আমি পিএইচপি 5000 ফাংশন আছে, 5000 ফাংশন সব জানি, এটা ইম্পসিবল। তবে তারা কী জানে বা আমি কী জানি, আমি জানি যে অ্যারে ডিফ নামে একটা ফাংশন আছে, এই ফাংশনটা এই কাজ করে, বাট আমার কিন্তু এখনও দেখেন এই অ্যারে ডিফের ভিতরে কী কী প্যারামিটার দিতে হয় আমি এটা জানি না। আমি কী করবো, আমি এসে সার্চ দিব যে দেখেন অ্যারে ডিফের ভিতরে 2টা প্যারামিটার দিতে হয়,
সিরিয়াসলি এটা আমার মনে ছিল না যে অ্যারে ডিফের ভিতরে দুইটা প্যারামিটার দিতে হয়। আবার কোনো কোনো ফাংশন আছে তিনটা দিতে হয়, চারটা দিতে হয়, কোনোটাই লাগে না, ঠিক আছে? এটাও দুইটা, এটা দেখেন এটার ভিতরে এই একটা ফাংশন, একটা ফাংশন, আবার কল ব্যাক আছে, আর একটা তিনটা, একটা দুইটা তিনটা। তো আমার এইগুলো মনে থাকে না বা এগুলোকে মনেও রাখে না, আমি মনে রাখি যে অ্যারে ডিফ নামে একটা ইয়ে আছে যেটা দিয়ে অ্যারের ভিতরে ডিফারেন্সটা খুঁজে বের করতে হয়। তো আমার যখন লাগবে, এটা লাগবে আমার হয়তো মাসে একবার বা দুই মাসে একবার, ঠিক আছে? এটা যখন লাগবে আমার, আমি জাস্ট এটা সার্চ করে দেখে নেবো যে এই প্যারামিটার লাগতেছে এটার, ঠিক আছে? তো এটা এরকম মনে করেন আহামরি কোনো ব্যাপার না, এগুলি আপনার ল্যাকিংস না। সবগুলি বসে বসে যদি আপনি এটা মুখস্থ করতে থাকেন, আপনি ডেভেলপমেন্ট করার বা প্র্যাকটিস করার টাইম পাবেন না। এগুলো মুখস্থ করতে করতে জীবন শেষ হয়ে যাবে, কতগুলো মুখস্থ করবেন বলেন? কিন্তু আপনাদের যখন যেটা প্রয়োজন হবে তখন সেটা আমরা এখান থেকে নিতে পারবো, নিতে পারবো। এর জন্য দরকার কি? এর জন্য দরকার হচ্ছে এরকম একটা জিনিস পিএসপি তে আছে এটা জানা, ঠিক আছে? যে আমি জানি পিএসপি দিয়ে কি করা যাবে, আমি একটা সেন্টেন্সকে আপার কেস করতে পারবো, এটা আমি জানি। কেমনে করব? যদি আপনার ফাংশনও মনে না থাকে, লেখেন হাউ টু মেক টেক্সট আপার কেস ইন পিএসপি। এই যে দেখেন এসটিআর টু আপার বলেই দিচ্ছে এখানে, এই যে এসটিআর টু আপার। এখন মনে করেন আজকের কথা বলি আমি, এই এসটিআর টু আপার না, আর একটা ক্লাস আছে ইউসি ফার্স্ট, ইউসি ফার্স্ট, আচ্ছা ইউসি ফার্স্ট ইন পিএসপি, ঠিক আছে? এটার কাজ হচ্ছে ফার্স্টের লেটারটাকে বড় হাত করে দেয়, এই যেমন দেখেন, ঠিক আছে? এটা না আউটপুট কুইন, এখানে দেখলে আউটপুট দেখতে পারবো যে হ্যালো ওয়ার্ল্ড আসছে। এই যে দেখেন এখানে আসছে হ্যালো ওয়ার্ল্ড, এইচ ছোটো হাতের, ডাব্লু ছোটো হাতের, বাট এখানে বড় হাত হয়ে গেছে, ইউসি ফার্স্ট এই কাজটা করছে। এখন আমার দরকার হচ্ছে জাভা স্ক্রিপ্টের ইউসি ফার্স্ট। তো আমার পিএসপির ফাংশনটা মনে আছে, কিন্তু জাভা স্ক্রিপ্টে এটা ডিরেক্টলি করা যায় না, ঠিক আছে? ডিরেক্টলি জাভা স্ক্রিপ্টের কোনো ফাংশন নেই। তখন আমি কী করবো? আমি লিখলাম ইউসি ফার্স্ট ইন জাভা স্ক্রিপ্ট, লেখা সার্চ দিলাম, রেডিমেড ফাংশন আছে, এই যেমন রেডিমেড ফাংশন আমাকে সাজেস্ট করলো, আমি জাস্ট কপি করে বসাই দিলাম, শেষ কাজ, ঠিক আছে? আজকে এই কাজটা করলাম আর কি, এই যে এই ফাংশনটা নিয়ে বসাই দিলাম, ঠিক আছে? তো এরকম টেকনিক্যালি অনেক কাজ হ্যান্ডেল করতে হবে আমাদের, আমরা সব কেউই সব জানতা সমসের নই, ঠিক আছে? আর যা কে যেন বলছেন যে দেখে তো ভয় পাইতেছি, দেখেন ভয় পাওয়ার কথা একটা বলি, আপনারা জানেন যে 10 বছর পড়াশোনা করবেন তারপর একটা এসএসসি সার্টিফিকেট পাবেন, 15 বছর 12 বছর স্টাডি করতে হবে তারপরে আপনি ইন্টারের সার্টিফিকেট পাবো, তারপরে হচ্ছে 16 বছর স্টাডি করবেন তারপরে অনার্সের সার্টিফিকেট পাবেন, 17 বছর বা 18 বছর পড়াশোনা করে আপনি মাস্টার্সের একটা সার্টিফিকেট পাবেন, 18 বছর। তো যখন ওয়ানে ভর্তি হয়েছেন তখন কি চিন্তা করছেন যে হায় রে 18 বছর পরে আমি সার্টিফিকেট পাবো? এটা চিন্তা করে কেউ ক্লাস ওয়ান থেকে পালাই গেছেন? জান নাই তো? কেন জান নাই, কেন জান নাই? তখন আগাইতে হবে, সেটা আমরা জানি যে আমি 7 এর পরে 8 উঠবো, 8 এর পরে 9 উঠবো, তো আপনি যদি লাইফে 18 বছরের রিস্ক নিতে পারেন তাহলে এই কটা জিনিস শিখতে আপনার 1-1.5 বছর টাইমের রিস্ক কেন নিতে পারবেন না? এখন বড় বয়সে, ছোট বয়সে এত বড় রিস্ক নিচ্ছেন আপনি, 18 বছরের রিস্ক নিয়ে ফেলছেন ছোট বয়সে, একদম পিচ্ছি বয়সে। তো এখন বড় হয়ে এত ম্যাচিউর হয়ে আপনি 1-1.5 বছরের একটা রিস্ক নিতে পারতেছেন না, ভয় পেয়ে যাচ্ছেন? কথা বললেন, এটা বলেন, ছোটবেলা থেকে অনেক আগে থেকে স্টাডি করে যতটুকু জানি আর কি, আপনার থেকে শার্প হয়। হ্যালো, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? হ্যালো, আচ্ছা, যেটা বলছিলাম যে মনে করেন আমি 2 বছরে শিখছি,
তো আমার থেকে যদি আপনার ব্রেন শার্প হয়, আপনার যদি আজে বাজে চিন্তা মানে আউট চিন্তাগুলো না থাকে, আপনি 1 বছরে পারবেন। আর আমার থেকে যদি মনে করেন আপনার আজে বাজে চিন্তা একটু বেশি থাকে, আপনার হয়তো 2 বছরের জায়গায় 3 বছর লাগবে। সিম্পল হিসাব। হ্যাঁ, বড় 4 বছর লাগলো। না না, এত লাগবে না। আপনি যদি লেগে থাকেন, আমি আমি একটা জিনিস আপনাকে গ্যারান্টি দেই, আপনি যদি লেগে থাকেন মানে ডেইলি 2-3 ঘন্টা প্র্যাকটিস করেন বা উইকলি আপনি টাইমটা মেনটেন করে চলেন, আপনার 1.5 বছরের উপরে লাগবেই না। আপনি একজন মানে, হ্যাঁ এইটা হয় যে আপনি বড় প্রজেক্ট করতে পারতেছেন না, বাট ছোট প্রজেক্ট আপনি 1 বছর পরে আপনি লেগে থাকলে অবশ্যই করতে পারবেন। ঠিক আছে, এই টপিক অত বড় না। ঠিক আছে, টপিক যতটা দেখতেছেন এত বড় না। আমি সিরিয়াসলি বলি, যেটা আমি কিন্তু বুটস্ট্র্যাপে যে আপনাদের এত দিন বসে শিখাইতেছি, আমি বুটস্ট্র্যাপ শিখছি 7 দিনে, এক্স্যাক্টলি 7 দিনে আমি বুটস্ট্র্যাপ শিখছি। আমার একটা জিদ আছে, বুঝছেন। আমি একটু গল্প করি আপনাদের সাথে, অনেক রাত হয়ে গেছে, হোমওয়ার্ক নেক্সট ক্লাসে দেখবো, সমস্যা নেই, বাট আপনাদের মোটিভেশন দরকার আছে। আপনি যদি সিএসএস ভালো পারেন, আপনার এইখানে দেখেন একটা একটা টপিক ধরবেন আর শেষ করবেন, কতটুকু সময় লাগে বলেন? এই আমি যে ক্লাস নিতেছি এখানে, ধরে মনে করেন এই ব্যাকগ্রাউন্ড আমি বুঝে গেছি, ব্যাকগ্রাউন্ড কীভাবে কাজ করে, ঠিক আছে, আমার সবগুলি মুখস্থ নাই, আমি জানি ব্যাকগ্রাউন্ড এইভাবে কাজ করে বুটস্ট্র্যাপে। ঠিক আছে, আমি জাস্ট সার্চ দিলাম বুটস্ট্র্যাপ ব্যাকগ্রাউন্ড, চলে আসবেন আমার সামনে, ওই যে দেখেন সবগুলো চলে আসছে। গুগলকেও কাজে লাগাইতে হবে, সব যে মাথার ভিতরে সবসময় থাকবে এমন কোনো কথা নাই, আর আমি আপনাকে জানতে হবে জিনিসটা কিভাবে কাজ করে। ইভেন এখন চাপটা আমরা নেই, গুগলে নেই। হ্যাঁ, গুগলে নেই। এই দেখেন, সাপোজ আপনি এখন, আপনাদের আমি ফর্ম দেখাই নেই, তো আপনি লেখেন না এখানে বুটস্ট্র্যাপ ফর্ম, দেখেন ওটা বাদ দিলাম, আমি এখানেই চলে যাই, ডকুমেন্টেশনেই চলে যাই। তো এইখানেই তো দেখতেছি যে সুন্দর করে একটা ফর্ম ডিজাইন করা আছে। কী করা আছে? এখানে একটা ফর্ম গ্রুপ আছে আর এখানে একটা ক্লাস দেওয়া আছে, ফর্ম কন্ট্রোল, এটা দিলেই আমার তো কাজ হয়ে যাচ্ছে। দেখি কাজ হয় কি না, দেখেন এটা কপি করে নিলাম, কপি করে নিয়ে আমি জাস্ট এখানে পেস্ট করে দিলাম। বুটস্ট্র্যাপ তো আমি অফ করে রাখছি, এটা অন করে দিই। এই যে দেখেন আমার এখানে এরর দেখাইতেছে, লাস্টে এটা দেয় নাই, লেভেল দেয় নাই, এই জন্য। তো এইখানে আইডি টাইডি আমার এগুলো কোনো কিছুর দরকার নাই, আমি জাস্ট ক্লাসটা বসাই দিলাম, কারণ আমি জানি কি, আমি জানি বুটস্ট্র্যাপ শুধু ক্লাস নিয়ে কাজ করে। ওকে, দেখেন তো আমি কিছুই জানি না, আমার এখানে কিন্তু ফর্ম চলে আসতো, এই যে পুরো একটা জুড়ে আসতে, এই জন্য বুঝতে কষ্ট হইতেছে আপনাদের। তো আমি কাজ করি, একটা ডিবের ভিতরে দিই, এখানে দিয়ে দিই, এই দেখেন চলে আসতাম। তো কি কঠিন হইলো বলেন? এটার জন্য যে আমার 1.5 ঘন্টা বসে ক্লাস করে শিখতে হবে এমন মানে নেই। আবার যেটা বলছেন ভুলে যাই, ভুলে যাই সেগুলি এখানে আপনারা ব্যাক থেকে একটু দেখে যেতে পারেন, একটা চোখ বোলাই গেলে এখন আপনার মনে থাকতেছে। এটা বর্ডার, বর্ডার টপ, বর্ডার এন্ড, বর্ডার বটম, বর্ডার স্টার্ট, এই কটা ক্লাস আছে, ফাইন। বর্ডারের থিকনেস কীভাবে দেয়? ও, বর্ডার টপ 0, ফাইন। তারপরে হচ্ছে বর্ডারের কালার কীভাবে দেয়? বর্ডার প্রাইমারি, ওকে, প্রাইমারি পারলেই তো আপনি বাকিগুলো সব পারতেছেন। তারপরে বর্ডার উইথ কত আছে? ও, 1 থেকে 5 পর্যন্ত আছে, দিয়ে দিলাম। এই তো আপনার যখন জিনিসগুলো জানা, ভুলে যাচ্ছেন, একবার এরকম করে দেখে গেলেন, কয়েক মিনিটের কাজ, ওইটাই বলছি আপনাকে। আপনাকে একটা কন্ডিশন দিয়েছি, আপনার রেগুলার থাকতে হবে, ঠিক আছে? এই শর্তটা হচ্ছে ম্যান্ডেটরি। আপনি যদি মনে করেন শুধু শুক্রবারে 8 ঘন্টা স্টাডি করলেন বা 8 ঘন্টা প্র্যাকটিস করলেন, ওই জিনিস কিন্তু আপনি ভুলে যাবেন পরের ফ্রাইডেতে। এর মাঝে কম হইলেও 1 ঘন্টা হইলেও আপনার এই জিনিসগুলো দেখতে হবে, তাহলে আপনার জিনিসটা মনের ভিতরে গেঁথে যাবে। সুরা ফাতেহা কেউ ভুলেন? যারা মুসলমান আছেন মনে করেন আপনি 1 বছরেও, পুরো বছরের ভিতরে কি করেন? ঈদের নামাজ আর কুরবানির নামাজ পড়েন, আর কোনো নামাজ পড়তেছেন না, কিন্তু সুরা ফাতেহা কেউ ভুলবেন? বলে না তো কেউ, কেন বলে না? ওটা এত পরিমাণে পড়ছেন, ওটা মনের ভিতরে গেঁথে গেছে আপনাদের, ঠিক আছে? অন্য সুরা ঠিকই ভুলতে পারেন, সমস্যা নেই, প্র্যাকটিস না থাকে, বাট ওটা কিন্তু ভুলেন না। তো এই জিনিসগুলো সব সুরা ফাতেহা করে ফেলতে হবে, বেসিক জিনিসগুলি। আর যেগুলো অল্টারনেটিভ, ওই যেমন বললাম অন্য সুরা, হয়তো সুরা কাউসার আপনি ভুলে যেতেই পারেন অনেকজন প্র্যাকটিস না থাকলে, বাট সুরা কাউসার নামে যে একটা সুরা আছে, এটা কিন্তু রাখতে হবে মনে।
তো সেটা যদি মনে রাখতে পারেন তাহলে গুগল আপনাকে সহায়তা করবে, সমস্যা নেই।